নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সাহাবায়ে কেরাম পর্যন্ত কোনোদিন বলেন নাই নবী আমাদের মতো, আর সেখানে তুমি বলতেছো আমরা নবীর মতো, নবী আমাদের মতো। তো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তোমার এত দাম, তোমার এত সম্মান, তোমার এত মর্যাদা, এটা তোমার বলে পাও নাই, তুমি পেয়েছো আমার রাসূলের সদকায়। কথা বলেন ঠিক না বেটি? আমার নবীর সদকায় দয়াল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতিকে সৃষ্টি করার সময় আমার নবীর নাম মুবারকের স্টেক ছাড়ে, আমার নবীর নাম মুবারকের স্টেক ছাড়ে তৈরি করেছেন, যার ফলশ্রুতিতে এই মানুষ হয়ে গেছে আশরাফুল মখলুকাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা খায়রুল বশর পর লাখো সালাম লাখো দরুদ আর লাখো সালাম খায়রুল বশর পর লাখো লাখো দরুদ আর লাখো জিন্নো মালাইক তেরি গোলাম সবসে সিওয়াহি তেরা মকাম জিন্নো মালাইক তেরি গোলাম সবসে সিওয়াহি তেরা মকাম ইয়াসিন ও তোহা তেরা হি শান খায়রুল বশর পর লাখো বলুন লাখো দরুদ লাখো সালাম খায়রুল বশর পর লাখো সালাম লাখো দরুদ লাখো সালাম লাখো দরুদ লাখো সালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وربي صل وسلم وبارك عليه মুআজ্জিজ মুহতারাম, ওয়াজিবুল ইহতেরাম, যুল মাসদ ওয়াল ইহতিশাম, অধ্যকার বারাউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী পটিকচুড়ির পৌরসভা 7 নং ওয়ার্ড খাজা গৌসিয়া মার্কেট সংলগ্ন আলা হজরত রহমতুল্লাহ আলাই স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শহাদায়ে কারবালা ও ফাতিহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে অষ্টমতম আজিমুশান সুন্নি সম্মেলন 2022-এর সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সৈয়দ সৈয়দা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত হেড মাওলানা ইয়াসিননগর হাজি বুড়ি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, আপনাদের সকলেরই সুপরিচিত হযরতুল হাজ মাওলানা মোহাম্মদ হাসান শরীফ আল কাদেরী সাহেব, মাহফিলে উদ্বোধক হিসেবে আছেন আমার অত্যন্ত প্রিয় ভাই
পরিচড়ির এই কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক জনাব মোহাম্মদ এনামুল করিম রাসেল ভাই উপস্থিত আছেন, প্রধান অতিথি হিসেবে আসবেন আপনাদের এই পটিকচুরি পৌরসভার সম্মানিত মেয়র বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব। মাহফিলে প্রধান মেহমানে আলা হিসেবে উপস্থিত আছে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন গৌসিয়া জাহারুল উলুম সুন্নিয়া মাদ্রাসা ফটিকচুরি উত্তর ধর্মপুরের সম্মানিত প্রতিষ্ঠাতা মুজাহিদ মিল্লাত হাফেজ মাওলানা মোহাম্মদ সুলাইমান আল কাদেরী। বিশেষ করে মাহফিলে আজকে যিনি প্রধান বক্তা হিসেবে মূল্যবান তকরির পেশ করে শোনাবেন সুদূর ঢাকা থেকে আগত ফাজেলে নওজোয়ান বিশিষ্ট আলেমি দিন সুললিত কণ্ঠের অধিকারী হজরতুল আল্লামা জনাব হজরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব মাদ্রাসাতুল আলী। এছাড়াও মঞ্চে উপস্থিত হয়েছেন হবেন আরো অসংখ্য ওলামায়ে কেরাম এবং আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি প্রায় সবাই আমার পরিচিত ভাই মোহাম্মদ বেলাল উদ্দিন মেম্বার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জনাব মোহাম্মদ তৈয়ব খান সহ আরো যারা উপস্থিত হয়েছেন হচ্ছেন হবেন অপরাপর অসংখ্য হজরত ওলামায়ে কেরাম মুরব্বিয়ান এজাম সমবয়স্ক নজওয়ান তরুণ ভাইরা ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা প্রধানশীল মা বোনেরা আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মাবুদ পরওয়ারদিগারে আলম আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহরবানি করে আজকের এই নোরানি মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ, অসংখ্য দরুদ এবং সালামের নাজরানা পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রহমতুল্লিল আলমিন শফিউল মুজনাবিন নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার আলিশান দরবারে পাকে যে নবীর উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে নির্বাচিত করেছেন। সকলে উচ্চস্বরে মহব্বতে শুকরিয়া আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের মাহফিল সফল করেছেন সার্থক করেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আশা বসা ভাইদের যাবতীয় ইন্তেজাম রব্বে করিমের দরবারে কবুল করে নিক। সকলে বলেন আমিন। ভাইরা, কুরআনুল করিমের অত্যন্ত সুপ্রসিদ্ধ একটি সূরা সূরাতুল কাহফ, সূরা কাহফ, সূরা কাহফে 110টি সূরা আয়াত আছে। সবাই বলেন কয়টি আয়াত আছে? 110। 110 নম্বর যে আয়াত, একেবারে সর্বশেষ যে আয়াত আমি তিলাওয়াত করেছি, সর্বশেষ সূরা কাহফের সর্বশেষ আয়াতের প্রথম অংশ, অর্থাৎ পুরো আয়াত না, অর্ধেক তিলাওয়াত করব। যদি আল্লাহ তাআলা রহমত করেন, মদিনাওয়ালা সরকারের নূরানি নজরে করম হলে, আপনাদের যদি দোয়া হলে খুব অল্প সময়ে, আমার নির্দিষ্ট সময়ে আমি আমার এই আয়াতের আলোকে দু চারটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য এবং ভালোবাসা নিয়ে বসে বয়ান এবং তাকরির শুনে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন। ভাইরা, আল্লাহর কোরআনে যা আছে আমরা তা বিশ্বাস করি কি করি না বলে রাখি, যে আয়াত আমি তিলাওয়াত করেছি এই আয়াত আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত আমরা তিলাওয়াত করলে এই আয়াত থেকে শুধু রাসূলুল্লাহর শান শুনতে পাবেন, আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিপন্থী যারা আছে তারা এই আয়াত থেকে খুঁটে খুঁটে রাসূলুল্লাহর দোষ বের করার চেষ্টা করে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আয়াত একটা,
সবাই বলে না আয়াত কিন্তু এই আয়াত থেকে দু ধরনের জিনিস বের হয় এটার উদাহরণটা অনেকটা এরকম আল্লামা রুমি বলেছেন বলে ফুলের রস ভ্রমরে খাইলে তার পেটে গিয়ে মধু হয় আর সাপে খাইলে তার পেটে গিয়ে বিষ হয় সবাই বলেন ঠিক কিনা তো কুরআনুল কারীম যখন জান্নাতীরা তেলাওয়াত করবে সেখান থেকে জান্নাতের স্বাদ বের হবে কুরআনুল কারীম যখন রাসূলুল্লাহর আশিকরা তেলাওয়াত করবে তখন নবীজির ইশক ওই আয়াত থেকে ঝরে ঝরে পড়বে আর যখন কুরআনুল কারীমের আয়াত কোন দুশমনের রাসূল তেলাওয়াত করবে তখন সে অন্ধ এবং বধির হয়ে যাবে সেখানে আমার রাসূলের ইশক মহব্বত তার চোখে পড়বে না কথা বলেন ঠিক কিনা এইজন্য আলোচনাটা বড় জরুরি কথা বলেন আলোচনা বড় জরুরি আজ মিলাদুন নবীর চাঁদ এইজন্য এই আলোচনা আমাদের দরকার আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলছেন أعوذ بالله من الشيطان الرجيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد একটু জোরে বলুন সুবহানাল্লাহ প্রথমে অর্থ খেয়াল করবেন আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আপনার উম্মতদেরকে হে আমার উম্মতেরা আমি হলাম তোমাদের মতই মানুষ সবাই বলেন আমি হলাম তোমাদের মত মানুষ তবে আমি রাসূলের উপর আল্লাহর পক্ষ থেকে ওহি অবতীর্ণ হয় কোন ওহি আমি রাসূলের উপর আল্লাহর একাত্মবাদের ওহি চলে আসে প্রিয় ভাইয়েরা আমার কুরআনুল কারীমের এটি আয়াত 6,666 আয়াত সমূহের ভিতরে এটি একটি আয়াতে করিমার সুবিশেষ অংশ আল্লাহর কুরআনুল কারীমের যে আয়াত আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনাইলাম অথবা যেই আয়াতের অনুবাদ আমি আপনাদেরকে করে শোনাইলাম এই আয়াত থেকে দুশমনের রাসূলেরা খুঁটে খুঁটে আমার নবীর দোষ বের করার চেষ্টা করে আর আশিক রাসূল যারা জান্নাতি মানুষ যারা তারা আল্লাহর কোরআনের এই আয়াত থেকে আমার রাসূলের সর্বস্ব শানে মুস্তাফা বের করে সুবহানাল্লাহ কারণ এটা কুরআনুল কারীমের প্রত্যেকটি আয়াতে প্রত্যেকটি জের জবর নক্তা পেশে আমার নবীর দোষ নাই বরং আমার নবীর গুণ আল্লাহ বর্ণনা করেছে আমার নবীর শান এবং মর্যাদার কথা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা কুরআনুল কারীমের এই আয়াতে কারিমায় আমার নবীর সানা সিফাত আমার নবীর মর্যাদার কথা বর্ণনা দিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ ঠিক কিনা এই জন্য শায়েরেরা বলে আল কোরআনের সব হরফে নূর নবীজির শান আল কোরআনের সব হরফে নূর নবীজির শান যে কোরআনে রয়েছে সব সমস্যার সমাধান নবী মোদের জান নবী মোদের প্রাণ নবীর কাছে পাবো মোরা নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান নবী মোদের জান নবী মোদের প্রাণ সালাতু এবার সবাই বলেন না মারহাবা ভাই আপনারা কি কথা বুঝতে পারছেন কথা বুঝতে কি কষ্ট হয় আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলছেন রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন সবাই বলেন উম্মতদেরকে বলে দেন তো ইয়ার আই আল্লাহ আমি কি বলতাম আমার আল্লাহ বলে রাসূল আপনি বলে দেন হে আমার উম্মতেরা
তোমরা জেনে রাখো আমি তোমাদের মতো মানুষ। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ, কথা বলেন আমি তোমাদের মতো। তার মানে নবী কোন ফেরেশতা? কথা বলেন না, নবী কি ফেরেশতা নয়? বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিন? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর অন্য কোন সৃষ্টি জগতের আর অন্য কোন প্রাণী? না, বরং আশরাফুল মখলুকাত হচ্ছে সর্বশ্রেষ্ঠতম জীব, হচ্ছে আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট এবং চমৎকার জীব হচ্ছে মানব সম্প্রদায়। এজন্য আল্লাহ পাক জিনের থেকে রসুল দেন নাই, এজন্য আমার রসুল থেকে ফেরেশতা, আমার নবীকে ফেরেশতা থেকেও দেন নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে ইনসানের মধ্য থেকে বশরের মধ্য থেকেই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন কথা, নবী বলছেন আমি তোমাদের মতো মানুষ, এখানে সাধারণ শব্দ নেই। আমাদের দেশে এই আয়াত নিয়ে বললাম না একটু আগে, দুশমনের রসুলেরা এখান থেকে কুটে কুটে আমার নবীর দোষ বের করার চেষ্টা করে, অথচ এই আয়াতের তাফসীর নিয়ে যখন আমি আরেকটু সামনে যাব আপনারা দেখবেন যে শুধু রসুলুল্লাহ শান মান বর্ণনা হচ্ছে এই আয়াত। এখানে অনুবাদ করে কি জানেন, আমি তোমাদের মতো সাধারণ মানুষ। এই আয়াতে কোন সাধারণ শব্দ উল্লেখ, এগুলো হচ্ছে খেয়ানত। বলেন আমানতের খেয়ানতকারী কি ইমানদার না মুনাফেক? সবাই বলতে হবে আমানতের খেয়ানত যারা করে তারা কি ইমানদার না মুনাফেক? তো আমানতের খেয়ানত মানে আপনারা বুঝেন, কাউকে টাকা রাখতে জমা দিছেন, খাই এনে সে টাকাগুলো খাই পায়খানা করে ফেলছে, এ বড় একটা আমানতের খেয়ানতকারী। আরে ভাই, আপনি যাকে টাকা জমা দিছেন টাকা খাই ফেললে সে আমানতের খেয়ানতকারী। আপনি যাকে মোবাইল জমা দিয়েছেন সে মোবাইল বিক্রি করে ফেলে, সে যদি এই টাকা খরচ করে ফেলে সেও আমানতের খেয়ানতকারী। তা কাউকে স্বর্ণ দিয়েছেন সেই স্বর্ণ বিক্রি করে সে খেয়ে ফেলেছে, সেও আমানতের খেয়ানতকারী। তবে তার চাইতে সবচাইতে বড় আমানতের খেয়ানতকারী হলো ওই সমস্ত মুনাফিকরা যারা আল্লাহর কোরআনের অনুবাদ করতে গিয়ে খেয়ানত করে, আল্লাহর প্রিয় রাসূলের হাদিসের অনুবাদ করতে গিয়ে মন গড়া অনুবাদ ঢোকাই দে, কথা বলেন ঠিক না? তারা হচ্ছে সবচেয়ে বড় খেয়ানতকারী, বড় মুনাফিক। আপনারা তাদেরকে চিনেন না, কথা বলেন ঠিক না? আমরা সবাই সস্তা দামের মুনাফিক চিনি, সস্তা দামের আমানতের খেয়ানতকারী চিনি, কিন্তু ভয়ঙ্কর মুনাফেক হচ্ছে, ভয়ঙ্কর আমানতের খেয়ানতকারী হচ্ছে যারা আল্লাহর কোরআন নিয়ে মানুষের সাথে ইচ্ছে মতো আল্লাহর কোরআনকে বিকৃত করে। সবচেয়ে বড় ভয়ঙ্কর আমানতের খেয়ানতকারী হলো আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিসের ভুল ব্যাখ্যা যারা মানুষকে শোনায়, কথা বলেন ঠিক না? স্পষ্ট জানিয়ে দিতে চাই, এখানে আল্লাহ বলেন কুল ইউ কুতুম তুহিব্বুনাল, আমার আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিতলুকুম, রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ, রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতো সাধারণ মানুষ। এই কথা আয়াতে নাই, যদি কেউ সাধারণ ঢুকাই দে তাহলে মনে রাখবেন এটা হচ্ছে আমানতের খেয়ানতকারী, কথা বলেন ঠিক না? এটা হচ্ছে আমানতের খেয়ানতকারী। নবীজি কি আবার সাধারণ হইতে পারে? সবাই বলেন হইতে পারে? নবীজির কোনোটাই তো সাধারণ না, সবকিছু তো অসাধারণ। সুবহানাল্লাহ বলবেন না ভাই? জিসে কা কোই ফানি নেহি ও নবী হামারা হে, সুবহানাল্লাহ বলবেন না? জিসে কা কোই ফানি নেহি ও নবী হামারা হে, জিসকা কোই জানি নেহি ও নবী হামারা হে, মুস্তফাকে আজমত কা, মুস্তফাকে আজমত কা, হাদ হে না কিনারা হে। সালাত নিয়া এবার সবাই বলেন না মারহাবা,
নবী ইসলামের কোনো কিছু কি সাধারণ? জোরে বলেন, নবী কেরিম ইসলামের কোনো কিছু কি সাধারণ? আরে ভাই, জানেন তো আপনারা, আমরা তো সবাই জানি, সামান্য ফসলের ফুটা যদি পড়ে সেখান থেকে গন্ধে আর থাকা যায় না। যেই জায়গায় পায়খানা করতে হয় না সেখানে যদি সামান্য একটু বায়ু নির্গত হলে পর্যন্ত মানুষ দুর্গন্ধে টিকতে পারে না। সাধারণ মানুষের কথা বলেন টিকে না, কিন্তু আমার নবী যেগুলো এই হাজত মোবারক যেগুলো আছে সেগুলি আমাদের মত নয়। ওয়াল্লাহি আল্লাহ তাআলার ইজ্জত জালালিয়তের কসম, আমার নবীর এই মোবারক হাজত মোবারক যেগুলি আছে এই ব্যাপারে অসংখ্য হাদিসে পাকে এসেছে, বিশ্বের কোন মানুষ আমার নবীর হাজত মোবারক দেখেন নাই, বরং যেই জায়গায় হাজত সারিয়েছেন সেখানে কেউ চেকিং করতে গিয়েছে সেখান থেকে মেশক আম্বরের খুশবুই পেয়েছে। কিসের সাথে কি তুলনা করেন আপনি? কিসের সাথে কি তুলনা করেন আপনি বলেন? নবী করিম ইসলামকে বলেন নবী আমাদের মতো মানুষ, এটা কোথায় আছে আমাদের মতো বলে সাধারণ মানুষ, এটা কোথায় আছে? নবী মানুষ আমরা মানি, কিন্তু নবী কি সাধারণ? জোরে বলেন সাধারণ, বরং অসাধারণ। কত অসাধারণ? এটা একমাত্র আল্লাহু ও রাসূলুহু আলাম, সুবহানাল্লাহ। বলেন আমার নবীর এই চমৎকার পরিচিতি দিচ্ছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ উপর আয়াতে কত অসাধারণ এটা বলে দিচ্ছেন। এই আয়াত সব আলেম ওলামারা জানেন, আপনারও নামাজে শুনতে শুনতে অনেকের মুখস্থ হয়ে গেছে। আল্লাহ বলেছেন লাকাদ জাআকুম রাসূলু মিন আনফুসিকুম আজিজ আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। ভাই এটা কি আমি বলছি নাকি? এই বাণী কার? আল্লাহ বলেন আর অবশ্যই অবশ্যই আমি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছি। আল্লাহু আকবার বলেন না, রসুলকে প্রেরণ করেছেন কে? আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন রসুল আমি অবশ্যই প্রেরণ করেছি, তবে তিনি আবার সাধারণ রসুল নয়, তিনি আবার সাধারণ মানুষ নয়, তিনি এমন এক রসুল যিনি তোমরা উম্মতের কষ্টে আমার নবীর কলিজায় কষ্ট পান, উম্মতের সুখে আমার নবী সুখী হয়। আল্লাহ বলেন তোমাদেরকে এমন এক রাসূল দিয়েছি যিনি তোমাদের আনন্দে আনন্দিত হন, তোমাদের দুঃখে দুঃখিত হয়ে যান। সুবহানাল্লাহ। বলে প্রিয় ভাইরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ বৈশিষ্ট্যের কথা এটা আমি নই, আল্লাহর কোরআনুল করিমের একটি দুটি আয়াত নই, অজস্র অগণিত আয়াতে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা দয়াল নবীর প্রশংসা করছেন। আল্লাহ আকবার বলেন। ওই নবীকে আজ বলা হচ্ছে নবী আমাদের মতো মানুষ, ওই নবীকে আজ বলা হচ্ছে নবী আমাদের মতো দুষে গুণে মানুষ, ওই নবীর সাথে চরম আকারের বিয়াদবি করা হচ্ছে, কথা বলেন টিকে না। খবরদার, জাহান্নামী ছাড়া নবীজির কেউ বদনাম করতে পারে? জোরে বলেন না পারে। হাই, কত বড় মুনাফিক হলে রাসূলুল্লাহর শানে বিয়াদবি করতে পারে? মিলাদুন নবীর মাস আসলে সারা মাস তার ঘুম নাই চোখে, বেদাতি বেদাতি করে করে মুখের মধ্যে ফানা তুলতেছে, কথা বলেন টিকে না। হ্যারে বুঝলি না, রসুলকে ভালোবেসে দেখো আমার নবীর ইশকের মধ্যে কত মজা পাওয়া যায়। একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। এবার সবাই বলেন না মারহাবা। আমি যে কথাটা বলছি এটা একটু শেষ করি, হুজুর করিম ইসলামের যে হাজতে মোবারক, কিসের কথা বলছি আপনারা তো বুঝছেন, আমাদের গুলো হলে সাধারণ এটাকে মলমূত্র বলা হবে, কিন্তু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুলোকে
কেউ যদি এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করে যদি কেউ বলে, এমনকি আমার নবীর একটি পশম মোবারককেও যদি কেউ তুচ্ছতাচ্ছিল্য করে, ইসলামী শরীয়তের ফয়সালা হচ্ছে ওই ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যাবে। আমার নবীর সামান্য একটি বরকত মণ্ডিত যদি একটি পশম মোবারককেও কেউ যদি তুচ্ছতাচ্ছিল্য করে, সাথে সাথে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের যেগুলো মলমূত্র আল্লাহর হাবিব ইসলামের গুলো সেরকম নয়, বরং আমার নবীর হাজতে মোবারকা এগুলো অসম্ভব বরকত মণ্ডিত। সুবহানাল্লাহ। কিভাবে বুঝাইতাম আমি আপনাদেরকে, আল্লামা আব্দুল বাকি জুরকানি নোট করেছেন জুরকানিতে, এই বেচারা কথা বলবে না, এই এদিকে শুনো, আপনার কি বিরক্ত হচ্ছে? আমার নবীর এগুলো শুনবেন মাঝে মধ্যে, আমার রসুলের শান শুনবেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে, ঈমান মজবুত হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের ঈমানটাকে মজবুত করে দাও। আমি তো সবসময় আমলের ওয়াজ করি, কিন্তু এই রবিউল আউয়ালের চাঁদে যদি আমার নবীর একটু সম্মান যদি না বলি, তাহলে তো কলিজা ঠান্ডা হবে না। আর কদিন আগেই তো রসুলুল্লাহ রোজা শরীফ থেকে আসলাম, সত্যি মন মানছে না, আমার রসুলের বিরহে অন্তর দাও দাও করে জ্বলছে। আল্লাহ যেন মুস্তাফার জিয়ারত সকলের ভাগ্যে নসিব করে। তো আমাদের গুলোর মতো রসুল করিম ইসলামের হাজতে মুবারকা নয়। আল্লামা আব্দুল বাকি জুরকানি নোট করেছেন জুরকানি শরীফে, হযরতে আল্লামা শিহাবউদ্দিন আহমদ কুস্তালানি তিনি মাওয়াহিবুল লাদুনিয়ায় নোট করছেন, আল্লামা কাজী আয়াস রহমতুল্লাহ আলাই তিনি শিফা শরীফের মধ্যে বর্ণনা করছেন, বলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হাজতে মোবারকা সারাইতেন, সে সময় আল্লাহর জমিন ফাঁক হয়ে আমার নবীর হাজত মোবারক শুষে নিতেন। একটু জোরে বলুন, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, বলে আমার নবী হাজত সারানোর পর আমি সেখানে গিয়ে চেকিং করছিলাম কি সেখানে রয়েছে। এই দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব ইসলাম যখন হাজতে মোবারকা থেকে বের হতেন, আমি যখন সেখানে ঢুকে চেকিং করতে গেলাম, সেখানে কিছু পাওয়া যায় কিনা দেখা যায় কিনা, আল্লাহ তাআলার কসম সেখান থেকে মেশক আম্বরের খুশবতার ছাড়া আমি আর কিছুই পাচ্ছিলাম না। এবং হযরতে নবী ইসলামের একজন সাহাবী, এরকম অনেক সাহাবীর কথা আছে, আল্লামা আব্দুল বাকি জুরকানি রহমতুল্লাহ অনেক সাহাবী থেকে বর্ণিত হয়েছে, হুজুর হযরত আনাস ইবনে মালিকের কথা বলছি, আরো অনেক সাহাবী থেকে বর্ণিত হয়েছে। আমি যেই কথাটি বলতে চাচ্ছি, এই সাহাবীর নাম জুরকানিতে আসে নাই, বলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একজন সাহাবী তিনি মনে মনে সংকল্প করেছেন, বলে যে কোনো উপায়ে আমি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাজত মোবারক দেখব, এটা কতটা বরকতময় এবং সেখানে কি পাওয়া যায়। সুবহানাল্লাহ। তিনি একদিন চেক করতে করতে চেকিং করতে করতে তিনি হঠাৎ করে একদিন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বরকত মণ্ডিত হাজতে মোবারকা সারিয়ে যখন বের হলেন, তিনি সেখানে গিয়ে ঢুকে শুধুমাত্র কিছু পাথরের কণা দেখলেন, এবং সেই পাথরের কণাগুলো থেকে এত বেশি সুবাস, এত বেশি খুশবু বের হচ্ছে, তিনি বলেন আমি আর লোভ সামলাইতে পারলাম না, আমি বরকত মণ্ডিত সেই পাথরের খণ্ডগুলো আমি তাড়াতাড়ি আমার ব্যাগের মধ্যে নিয়ে নিলাম, আর সেই প্যাকেট আমি সেই কঙ্কর মুবারকগুলো আমি আমার পকেটের মধ্যে ইউজ করতাম, পকেটের মধ্যে রাখতাম। আমি যখন শুক্রবারে সেই কঙ্কর নিয়ে যখন মসজিদে ঢুকতাম, সমস্ত মানুষ খুশবের কারণে মুসল্লিরা এত বেশি বেচান হয়ে যেত, সবাই আমার দিকে তাকিয়ে থাকতেন, আর সুখে সুখে সবাই সেই পাথর থেকে খুশবু নিয়ে বরকত হাসিল করতেন। জোরে বলেন নবী করিম সাল্লামের বরকত মণ্ডিত হাজতে মোবারকা থেকে এত বেশি খুশবু বের হতো। আর সাম্প্রতিক সময়ে
আপনারা ফেসবুক ইউটিউবের মাধ্যমে দেখেছেন কিছু এই দেশের আলেম নামক জালেমরা কিছু আলেম নামক কুলঙ্গাররা কিছু মুসলমান নামক ইহুদি নাসারার দালালেরা বলছে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মাটির তৈরি ছিলেন সেজন্য নাকি নবীজির চেহারায় আনোয়ার থেকে মুখ মুবারক থেকে নাকি দুর্গন্ধ বের হতো সেই জন্য নাকি আল্লাহর হাবিব সবসময় মিসওয়াক করতেন একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ বলেন আপনারা এটা কি কোনোদিন মুসলমানের কথা হইতে পারে বলেন প্রিয় ভাই আমার এমন চট্টগ্রামের আল্লাহর ওলি প্রেমিক নবী প্রেমিক আহলে সুন্নাহ ওয়াল জামাতের সর্বস্তরের কর্মী ভাই ভাইরা আপনারা বলেন অন্তর থেকে এই ধরনের কোন কথা কি কোন মুসলমান বলতে পারে কিন্তু দেখে আজ তাদেরকে আইডল মানা হচ্ছে আজ তাদেরকে ইসলামিক স্কলার হিসেবে চেনা হচ্ছে আজ তাদেরকে শত শত দেশের যুবকেরা অনুসরণ অনুকরণ করছে একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ খবরদার এই ধরনের কথা যে ইয়াজিদ বলেছে তার পরিচিতি সংক্ষেপ তার কথা আমি সংক্ষেপে তার নামটা বলি নাম বলা আমার উদ্দেশ্য না আপনারা অনেকেই বলবেন চলে যাওয়ার পর বলে এই ধরনের কথাও কি মানুষ বলবে নাকি ইয়েস তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই শয়তান এই মালাউন এই অভিশপ্ত আমি খুব সহজে কারো নাম ধরি না কিন্তু এটা তো আমার নবীর শানে বিয়াদবির প্রশ্ন এসেছে এখানে যদি আমার বাবাও হয় সে যেই হোক না কেন যখন আকীদার প্রশ্ন আসবে যখন মুস্তাফার শানে বিয়াদবির কথা আসবে সে সময় আমাদের সাথে আর কারো আপোষ থাকতে পারে মিষ্টি মিষ্টি ওয়াজ করলে আপনার ভালো হবে সেটা চাইয়ে দুশমনের রসুলকে গালি দিয়ে দুশমনের রসুলকে শায়েস্তা করে দুশমনের রসুলের শাস্তির কথা ব্যাখ্যা করে মানুষের দুশমন হয়ে থাকা অনেক উত্তম কথা বলেন টিকে না কারণ আপনারা আমার ভালো মন্দ করতে পারবেন না ভালো মন্দ করার মালিক কে কবরের মধ্যে আপনারা আমার কেউ যাবেন না আপন হইলেও যাবেন না দুশমন হইলেও যাবেন না কবরে থাকবে আমার দয়াল নবী রহমতুল লিল আলামিন যদি দুনিয়া থাকতে যদি ওই রাসূলুল্লাহর প্রেমে যদি দু চারটি কথা না বলতে পারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যদি অন্তর থেকে যদি দুনিয়াতে থাকতে ভালোবাসতে না পারি ওই কবরে গেলে মুস্তাফার প্রেমিক বলে কখনো পরিচয় দিতে পারবো না কথা বলেন ঠিক না কখনো মুস্তাফার প্রেমিক বলে কবরে গিয়ে প্রমাণ দিতে পারবো না বলতে পারবো না সেই মুখ থাকবে না কিভাবে বলছে মুসলমান হয়ে অথচ একটা দুটা নয় অসংখ্য গণিত হাদিসে পাকে এসেছে আমার রসুলের রক্ত মুবারক যে পান করেছে আল্লাহর হাবিব বলেছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে বলেন রক্ত খাওয়া কি হালাল নাকি হারাম সাধারণ আমরা মানুষের কিংবা যে কোনো প্রাণীর রক্ত খাওয়া হালাল নাকি হারাম কিন্তু নবী মুস্তাফা নূরানি রক্ত মুবারক যেই ব্যক্তির পেটে গিয়েছে আমার নবী তাকে জান্নাত থেকে জান্নাত অবদারিত করে দিয়েছে আর তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে শুধু সেটা না হুজুর করিম ইসলামের খাদেমা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহর হাবিব তো আমার ঘরে ছিলেন গভীর রাত আমার পানির তৃষ্ণা পেয়েছে আমি কোথায় যাব আমার তো পানি খাওয়া দরকার আমি দৌড়ে এসে দেখলাম রাসূলুল্লাহর বিছানার নিচে একটা চিলমচি ছিল আপনারা চিলমচি অনেকে ছিলেন একটা পাত্র পাওয়া গেল সেখানে কিছু খুশবুদার পানি পাওয়া গেল আমি উম্মে আইমন আর দেরি করলাম না আমি সেই পানি নিয়ে পান করে ফেললাম সকালবেলা আমার রসুল বললেন এই পানিগুলো গেল কোথায় বলে ইয়া রাসূলুল্লাহ সেগুলো তো আমি পান করে ফেলেছি আল্লাহর নবী মুস্কি হাসি বলেন উম্মে আইমন এটা তো কোনো পানি ছিল না এটা আমি রসুলের মুবারক বরকত মণ্ডিত ফসরাব মুবারক ছিল বলে তুমি যে এগুলো খেয়েছো আল্লাহ এটার বিনিময়ে তোমার পেটের যাবতীয় বিমারকে ভালো করে দেবে আল্লাহ তোমার জন্য চিরতরে জাহান্নামের আগুনকে হারাম করে দেবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ যেই নবীর বরকত মণ্ডিত হাজতে মুবারক খুশবের কারণে যেই নবীর বরকত মণ্ডিত হাজত মুবারকের খুশবু খুশবের কথা হাদিসে পাকের অগণিত জায়গায় এসেছে যেই নবীর
বরকত মণ্ডিত হাজত মোবারকের ফজিলতের কথা হাদিসে পাকে বর্ণিত হয়েছে। ওই নবীর মুখ থেকে দুর্গন্ধ আসে বলে ফেরাউন ছাড়া নমরুদ ছাড়া আর কেউ কি ধারণা করতে পারে? আরে জোরে বলেন না পারে? হাই হাই হাই, এগুলা হচ্ছে অভিশপ্ত। এজন্য ভাই ও আমার যুবক ভাইয়েরা, কখনো খবরে তো যাইতে হবে, জীবনে কখনো দুশ্মনের রসুল হয়ে যাবেন না। আমার নবীকে ভালোবেসেই খবরে যান, রসুলুল্লাহকে ভালোবেসে যদি খবরে যাইতে পারেন, কবরে যাওয়ার আগে আগে রসুলুল্লাহর নূরের বাতি দিয়ে আল্লাহ আপনার কবরটাকে মনোভার করে দেবে। কথা বলে ঠিক না? আমি বিগত কয়েকদিন আগে মদিনা শরীফে এক যুবক দেখেছি। একদিন গত সোমবারের আগে সোমবার রাত মনে মনে চিন্তা করেছি, আপনার কি বিরক্ত হচ্ছে? মনে মনে চিন্তা করেছি, হা জীবনে কত নাত পড়েছি, মদিনার অলিতে গলিতে ঘুরবো বলে বলে কত নাত পড়েছি। যাক আজকে রাতে আমি কোনো হোটেলে থাকবো না, হোটেল জবাব দিয়ে দিয়েছি। সারা রাত শত রসুলের রোজা শরীফে ঘুরে ঘুরে আমার সময়টা কাটিয়ে দেব। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার সবচেয়ে গম্বজের পাশে গেলাম, যেখান থেকে সবচেয়ে গম্বজ স্পষ্ট দেখা যায়, সেখানে গিয়ে আমি দেখতেছি কিছু ভাইয়েরা কয়েকজন আমাদের মতো কিছু ছোট ছোট ছেলেরা যুবকেরা বসে, মানে তাদের সাধ্য অনুযায়ী আওয়াজে তারা নাত রসুল পড়তেছে। এবং আমি সেখানে পাশে তাদের পাশে আমি বসে গেলাম। আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় আত্বার সামনে তাদের জবান থেকে যখন নাত রসুল শুনছিলাম উর্দু ভাষায়, তখন আমার বুকের ভিতরে ধরপর ধরপর করছিল এবং আমার মনের মনে একটা আওয়াজ আসতেছে, মনে মনে একটা আমার ভিতরে একটা মানে একটা কি বলবো সেটাকে আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। আমি তো বাংলাদেশে কত নাত পড়ি, যদি রসুলুল্লাহর সামনে আল্লাহর হাবিবের রোজার সামনে যদি এরকম কয়েকজনকে নিয়ে যদি নাত পড়তে পারতাম সম্ভবত আমার ভালো লাগতো। আশিকের কত কিছুই না মনে চায়। তো আমি এরকম চিন্তা করে তাদের আওয়াজটা একটু একটু কানে আসতেছে, আমি আনমনাভাবে মানে তাদেরকে যে আমি খেয়াল করছি এটা তাদেরকে বুঝতে দিচ্ছি না, আমি এক পাশে আমার মতো পাগলের মতো আমি বসে আছি, আমার কাঁধে ব্যাগ, ভাই ওখানে কি সাফ হবার জন্য গেছি, হুজুর সাজার জন্য গেছি, ওখানে তো মদিনার মুসাফি সরকারের কদমে তো একজন গোলাম একজন ফকির গেছি, তো আমার এখন তো শ্বাসগুছের দরকার নাই, কলার ছাড়া আমার জুব্বা গায়ে দিয়ে একেবারে সিম্পল ভাবে আমি তাদের পাশে বসে আছি। আমি এক শব্দ কথা আমার এক শব্দ কথা আমি মিথ্যে বলছি না। কিছুক্ষণ পরে ওই যারা বসছে কয়েকজন পাঁচ সাতজন সেখানের ভিতর মধ্যখানে যিনি বসছে তিনি একটু উঁচু লম্বা টুপি দিছে, তিনি একটু খুব সুন্দর চেহারার মানুষ। একটু পরে তিনি আমার দিকে ইশারা করে বলতেছে, হযরত আপ এদের বটি, আপ এদের আও, আমাকে বলতেছে। আমি তখন একটা মুস্কি হাসি দিলাম, আমি বললাম যে উনি আমাকে অনেক সম্মান দিয়ে ডাকলেন, হযরত ডাকলেন, এবং উনি আমি যাওয়ার সাথে সাথে উনি ওনার জায়গাটা ছেড়ে ওনাদের মধ্যখানে ঠিক মধ্যখানে আমাকে বসাইলেন। আমি তাদের কয়েকটি নাত রসুল আমি শুনলাম, কোনো কথা ছাড়া পরিচিতি মানে কোনো পরিচিতি ছাড়া, তারা আমাকে চেনে না, আমি কোনো তাদেরকে চিনি না, এবং ওখানে কোনো বাঙালিও নাই। যে বাঙালি থাকলে বলতাম যে বাংলাদেশের মানুষ ফেসবুকে ইউটিউবে আমাদেরকে দেখছে বা চিনে, এরকম অনেক আছে না, তো হয়তো দেখছে, কিন্তু ওখানে একজনও বাংলাদেশের মানুষ নাই, তাদের চেহারাই দেখছি হয়তো কেউ পাকিস্তানি কেউ ইন্ডিয়ান কেউ কেরালার এরকম। তখন আমি ওনার জায়গায় আমি বসতে চাচ্ছি না, উনি আমাকে জোর করে বসাইলেন। আপনারা আশ্চর্য হবেন কিছুক্ষণ পরে, ভাই আওয়াজ মগজ জোর, আপনারা একটু বসে যান কষ্ট করে, একটু বসে গেলে ভালো আছে, যাক আওয়াজ একটু ডিস্টার্ব করি না, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বাইরে শুনে আমি তখন আমি আমাকে তো বসাইলেন, কোনো কিছু জিজ্ঞেস করা ছাড়া
আমার নাম কে, আমি কোথাকার মানুষ, আমি কে, আমি কি করি, আমি কি, এই সব জিজ্ঞেস করা ছাড়া ওখানে যিনি প্রধান তাদের 6-7 জনের মধ্যে একজন বস যিনি আছে, আমির যিনি আছে, তিনি আমাকে বললেন, হযরত আপ এক নাচ শোনা দাও মুজে। বলছে ভাই আল্লাহর কসম করে বলতেছি আমি আপনাদের, আমার মনে মনে কল্পনা হচ্ছিল আমি একটা যদি নাচ পড়তে পারতাম, তারা পড়তেছে আমি শুনতেছি, যদি আমার রসুলের কদমে এসে আমি যদি একটা নাচ শুনতে পাই তাহলে আমার না কতই ভালো লাগতো। এটা আমি শুধু সিরিফ মনে মনে আনছি, এখন একটু পরেই দেখতেছি সেখানের ভিতরে একজন হঠাৎ করে বলে উঠলেন, ওই প্রধান যিনি যিনি আমাকে হযরত বলে জায়গায় বসেছেন, তিনি আমাকে বলতেছে হযরত আপ এক নাচ শোনা দাও মুজে। খুব নরম করে বলতেছেন আপনিও আমাদেরকে একটা নাচ শোনাই শুনে দেন। আমি তখন আশ্চর্য হয়ে গেলাম, আমার নবীর কদমে পাকে নাচ, আমি কোনটা পড়ব এগুলো আমি আগে নির্ধারণ করে রেখেছি, আমার যদিও মুখস্থ নাই, আমি এটা নেট থেকে এনে স্ক্রিনশট দিয়ে কিন্তু অনেক আগে রেখেছি, ওখানে যখন একা একা বসছি তখন আমি, আমাকে যদি পড়তে বলে আমি রসুলের কদমে এই নাটটা পড়লাম, তখন আমি পড়লাম, মেসেজে দা করো ইয়া কে দিল কো সম্ভালো মুহাম্মদ কি চৌকার নজর আ রহে হে, মেসেজে দা করো ইয়া কে দিল কো সম্ভালো মুহাম্মদ কি চৌকার নজর আ রহে হে। সালাত নিয়া দু আলম কে দাতা মেরে কে হে, খোদা কি খোদাই জুখি যা রহে হে, মেসেজ দা করো ইয়া কে দিল কো সম্ভালো কি মুহাম্মদ কি রো মুহাম্মদ কি চৌকার নজর আ রহে হে। সবাই বলেন মারহাবা। আমি যখন এই নাচ পড়ছিলাম আপনারা সহ্য হবে, তারা যদি ওখানে যদি সরকারি বিধি নিষেধ না থাকলে সেদিন মনে হয় ওরা চিৎকার করতে করতে সেখানে গড়াগড়ি করতে করতে তাদের অবস্থা কাহিল হতো, তারা সবাই এমন ভাবে কান্নাকাটি করছিল এমন ভাবে কাঁদছিল। আমি তখন বুঝতে পারলাম হেরে নবীর আশেক নবীর পাগল শুধু বাংলাদেশ না পৃথিবীর বহু রাষ্ট্রে আছে, কথা বলেন টিকে না। তো ওখানে আরো দুই একটি ঘটনা আছে যেগুলো আমি বলবো না, এগুলো বললে মানুষে বলবে এগুলো আমি বানাওয়াটি করছি, এজন্য আমি সেগুলো আমি বলবো না, এগুলো আমি বলবো প্রাইভেট কোনো মানুষকে বলতে হলে। এমন কিছু দৃশ্য সেখানে অবলোকন করছি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর আমি জাস্ট ওই লোকটাকে বললাম, যে যুবকটা সুন্দর চেহারা, আমি তাকে বললাম ভাই, তো তার সাথে আমার টুকটাক পরিচয় হলো। আমি যখন নাত পড়লাম একটা না কয়েকটা নাত পড়লাম, কয়েকটা নাত পড়ার পর তার সাথে আমার পরিচয় হলো। ওই ভদ্রলোকের বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে, সবাই বলুন কোথায়, ইন্ডিয়া হায়দ্রাবাদে তার বাড়ি। সে আমাকে বললেন, ওখানে যারা আছে তারা বললেন যে ভাই আপনি যার সাথে কথা বলতেছেন তিনি হচ্ছে আওলাদে রসুল। আমি তার চেহারা এবং তার নড়াচড়াই বুঝতেছি সে কোনো সাধারণ পরিবারের ছেলে না, নিঃসন্দেহে সে অসাধারণ কোনো পরিবারের ছেলে হবে, এবং আমি শেষ পর্যন্ত এটা তাদের কাছ থেকে প্রমাণ পাইলাম আমার ধারণাই সঠিক, সে শুধু অসাধারণ পরিবারের কোনো যুবক না, বরং সে একজন আওলাদে রসুল, রসুলুল্লাহর পরিবারের সদস্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হায়রে, যাক শেষ, আমি তার থেকে তার সাথে কথা বলতে বলতে ভালো লাগছে। তা আমি তাকে বললাম যে কয়দিন হয়েছে আসছেন, বলে 9 দিন। আমি বললাম ভাই বদরে গেছেন, বদরের ময়দানে গেছেন, হাসে। আমি বললাম যে উহুদের ময়দানে গেছেন, হাসে।
কারণ হাজিরা জিয়ারতকারীরা সবাই তো একটু বদরে যেতে চায়, একটু উহুদের ময়দানে যেতে চায়, বিভিন্ন জায়গায় জিয়ারা করতে চায়, কথা বলে ঠিক কিনা? আপনারাও গেলে তো চাইবেন যে একটু বদরের ময়দানে যাব, বদরের যুদ্ধ কোথায় হয়েছে দেখব। আপনারাও তো গেলে চাইবেন যে একটু উহুদের ময়দানে যাব, কোন পাহাড়কে আমার নবী জান্নাতি পাহাড় বলেছে একটু চাইব, কোন পাহাড়টা রাসূলুল্লাহকে পেয়ে আনন্দে নেচে উঠেছিল সেই পাহাড়টা চাইব, কথা বলে ঠিক কিনা? তো ওই লোকটাকে আমি বলতেছি বদরে গেছেন হাসে, উহুদে গেছেন হাসে, আমি বলছি মসজিদে মসজিদে কুবায় গেছেন, যে মসজিদে নামাজ পড়লে দুই রাকাত একটা উমরার সওয়াব, সেই মসজিদে গেছেন সে হাসে, ভাই সাবা মসজিদে গেছেন সে হাসে, কথা বলেন সে। তো শেষ পর্যন্ত আমার সব প্রশ্ন করার পর সে আমাকে বলতেছে ভাই বদর আর উহুদ মে কি আহে বাতা দো মুজে, ভাই আপনি বদরে যাইতে বলছেন উহুদে যাইতে বলছেন, বদর এবং উহুদে কি আছে বলেন? তাই বলতেছি ভাই বদর আর উহুদ মে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা বহুত নিশানা হে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহুত নিশানা সেখানে আছে না? তো আমাকে বলতেছে আস্তে করে ভাই ওদর নিশানা হে এদর মদিনা হে, ওদর নিশানা হে এদর হুজুর হে, বলে ওখানে তো শুধু রাসূল পাকের নিশানা আছে আর আমি যেখানে আছি এখানে তো খুদ রাসূল আছে, তা আপনি তো আলেম বলতেছেন আপনি আমাকে বলেন আপনি কি রাসূল বাদ দিয়ে নিশানা চাইবেন নাকি নিশানা বাদ দিয়ে রাসূল চাইবেন? আমি তো বেকুব হয়ে গেলাম। সে আমাকে বলছে এই জন্য আমি আসছি ইন্ডিয়া থেকে যতদিন এ শুধু পায়খানা ফসলাবের হাজত ছাড়া আমার পুরো সময়টা আল্লাহর হাবিবের রোজা দেখে দেখে কাটিয়ে দিয়েছি। আসে কাকে বলে নবীজির প্রেমিক কাকে বলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর অত্যন্ত প্রিয় মানুষ, ওকে সাদা মনের মানুষ, নিরহংকার মানুষ, সবাই বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমার প্রিয় ভাই জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, আপনাদের ফটিকছড়ি পৌরসভার সম্মানিত মান্যবর মেয়র, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, আরো দীর্ঘদিন মানুষের খেদমত করবার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি উনি ভালো মানুষ পাবেন ইনশাআল্লাহ, দোয়া করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ভাইকে কবুল করুন। এভাবে আরো যারা আল্লাহর বান্দাদের জন্য খেদমত করেন এবং নিরহংকার সাদা সিধে জীবন যাপন করেন এমন মানুষের আমাদের দরকার আছে না নাই? আমাদের আহলেস এগুলো হচ্ছে বারৌলিয়ার পূর্ণভূমি, এগুলা আল্লাহরও আউলিয়া ইকরামরা আবাদ করেছে। তো এই আল্লাহরও ওলি প্রেমিক যদি এখানে মেয়র না হয়, এখানে কাউন্সিলর না হয়, মেম্বার না হয়, তাহলে এই জায়গাগুলোর পবিত্রতা বিনষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা ওলি প্রেমিক চাই, নবী প্রেমিক চাই, আশিক রসুল যারা এইরকম মেয়র চাই, কাউন্সিলর চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। একটু দুরূদ শরীফ পড়েন, সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়া, এবার সবাই বলেন না মারহাবা, আর একটু জোরে বলতে হবে ভাই। এই জন্য বললাম রাসূলুল্লাহর আশিক, এটা শুধু বাংলাদেশে না, এটা দয়াল নবী রহমতুল লিলের আলামিনের আশিক, শুধু বাংলাদেশে না গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আশিকে রাসূলরা যখন এক জায়গায় হবে অটোমেটিক তাদের একজনের মনের সাথে আর একজন অটোমেটিক কানেকশন হয়ে যাবে, মিলে যাবে, কথা বলেন ঠিক কিনা? ওই বৈঠকে যারা আছে আমি তাদের পরিচয় জানলাম, একজনের একজনের শুধু একজনের মা, একজনের বাড়ি হচ্ছে ইন্ডিয়ার হায়দরাবাদে যিনি আওলাদ রাসূল, আর বাকি যাদের বাড়ি তাদের কারো বাড়ি কেরালায়, কারো বাড়ি হচ্ছে ইন্ডিয়ার দিল্লিতে, আর কারো বাড়ি হচ্ছে পাকিস্তানে, কারো বাড়ি হচ্ছে গুজরাটে। তো আমি বললাম আপনারা এত মিল মোহাব্বত, আপনারা যেভাবে বসছেন মনে হচ্ছে যুগ জনম ধরে পরিচয়, বলে না ভাই আপনার সাথে আমার পরিচয়, আমাদের পরিচয় যেভাবে এই বাকি অন্যান্য আমরা যারা বসছি সবার সাথে আমার পরিচয় একইভাবে। রাসূল করিম ইসলামের আশ আল্লাহর হাবিবের প্রেমিক যারা, এই জন্য নবীজিকে ইষ্টে ভালোবাসবেন, আমার নবীকে অন্তর দিয়ে মোহাব্বত করবে। আজ যারা রাসূল করিম ইসলামের শানে বিভিন্ন ভাবে কটুক্তি করে, আজ যারা দয়াল নবী রহমতুল্লিল আলামিনের শানে যারা বিভিন্ন ভাবে বেয়াদবি করে, বেহুরমতি করে, এমন সব দুরাচার যারা
তাদের থেকে আমাদের দূরত্ব বজায় রাখা দরকার আছে না নাই তাই আমি আপনাদেরকে বলছি এই ফেসবুক ইউটিউব বর্তমান যুগে আবু জেহেল আবু লাহাবের ভূমিকা রাখতেছে কোন কোন জায়গায় আপনারা জানেন না এই ফেসবুকের মুক্তির কারণে ফেসবুকের শাইখের কারণে আজ আমাদের দীর্ঘদিনের চলে আসা ইসলাম ধর্মের নৈপুণ্যতা সৌন্দর্য আজ আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে আমাদের কি স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রমা মাশাআল্লাহ আর বেলাল ভাই আগি বেগুন হন মারহাবা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন ভাইরা আজ অসংখ্য স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা আমাদেরকে সম্মান করবে দূরের কথা আমাদেরকে গালি দিচ্ছে মাজার পূজারি বলে অথচ আমরা কেউ কি মাজার পূজা করি সবাই বলে না মাজার পূজা করি কারা বলছে ওই ফেসবুক শাইখের বক্তব্য যারা শুনছে তারা এই ফেসবুক মুফতির বক্তব্য যারা শুনছে তারা কথা বলে ঠিক না তাই এখানে যারা উপস্থিত হয়েছে আল্লাহর ওয়াস্তে যুবক ভাইরা ঈমান আকীদা আমলে মজবুত থাকবেন আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ जिसने उम्मत के लिए रूह की गुजारी राती जिसने उम्मत के लिए रूह की गुजारी राती वही महबूब खुदा ता मुझे मालूम न था हस्बी रब्बी जल्ला जुरे नूर मोहम्मद सल्लल्लाह এবার সবাই বলেন না মারহাবা শুনেন এবার কোরআন করিমের যে আয়াত তেলাওয়াত করলাম আমার নবী বলেছে আল্লাহ তাআলা আমার নবীকে শিখিয়ে দিচ্ছেন রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতো জোরে বলেন না ভাই আমি তোমাদের মতো মানুষ কে বলতেছে নবী শিখিয়ে দিচ্ছেন কে আচ্ছা এই কথা কেন বললেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথাটা কেন বলছেন এরপরে শেষ না কেউ কে এই আয়াতটাকে চুরি করে শুধুমাত্র আনাবশ্রম মিসলুকুম এইটুকু বলে আর বলতে চায় না কিন্তু এখানে কোনো ওয়াকফ নাই লাগাতার পড়তে হবে কটক পড়তে হবে উল ইন্নামা আনাবশরুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এই জায়গায় দাঁড়াইতে হবে ওয়াকফ করতে হবে আল্লাহ বলেন রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ তবে আমার উপর আল্লাহর পক্ষ থেকে ওহী আসে কিসের ওহী আসে জানুনই আল্লাহর একাত্মবাদের সুবহানাল্লাহ বলে প্রিয় ভাইরা আমার এখানে আমাদেরকে বুঝতে হবে দয়াল নবী রহমাতুল লিল আলামিন শাফিউল মুসনাবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন এক জাত যে নবী আসার আগে দুনিয়া ছিল ঘোর অন্ধকার ওই নবী তশরিফ এনে গোটা দুনিয়া আল্লাহ তাআলা আমার রাসূলের সদকায় আলোকিত করে দিলেন আল্লাহু আকবার বলেন তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নবীর শান আমার নবীর মর্যাদা এক এক ভাবে বুলন্দ যখন হচ্ছিল আমার নবীর শান আমার নবীর মর্যাদা যখন গোটা বিশ্ববাসী দেখছিল তখন সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বেটি আরে ভাই আপনারা কথা বুঝেন নাই ঈসা আলাইহিস সালামের বাবা আছে আছে হর ঈসা নবীর বাবা আছে না কিন্তু কি আছে মা আছে জোরে বলেন কি আছে তে বাপ সারা সন্তান দিয়েছেন কে এটা দেখে খ্রিস্টানেরা ঈসা নবীকে বলতেছে আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ বলবেন না ঈসা আলাইহিস সালাম যখন কোন জন্মের অন্ধ কোন মানুষকে যখন চোখের মধ্যে গিয়ে হাত স্পর্শ করে দিচ্ছে জন্মের অন্ধ মানুষ সাথে সাথে চোখের জ্যোতি পেয়ে যাচ্ছে সুবহানাল্লাহ হদ যখন কোন কুষ্ঠ রোগীকে ধরছে ঈসা আলাইহিস সালামের স্পর্শ পেয়ে কুষ্ঠ রোগী সাথে সাথে কি হয়ে যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে মরা মানুষ ঈসা আলাইহিস সালাম নির্দেশ দেবার সাথে সাথে জিন্দা হয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাচ্ছে
আপনারা কি কথা বুঝছেন? এগুলো দেখে এক দল বলতে শুরু করলো, অবু যেই ব্যক্তি জন্মের অন্ধের মানুষকে হাত দিলে চোখের জ্যোতি চলে আসে, এটা কোনো মানুষ না, এ হচ্ছে বড় আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা, কি বলতেছে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আপনারা দেখেন ঈসা আলাইহিস সালামের মাত্র কয়েকটি মুজেজা, সীমিত মুজেজা, কিন্তু আমরা যেই নবীর উম্মত সেই নবী রহমতুল্লিল আলামিনের মুজেজা একটা নয়, আমার রাসূলের মুজেজা দুইটা নয়, আমার নবীর মুজেজা কোন সীমিত কোন মুজেজা নয়, আল্লাহর হাবিবের মুজেজা অসীম মুজেজা। আমার নবী ইশারা করার সাথে সাথে আসমানের চাঁদ দ্বিখণ্ড হয়ে গেছে, আমার নবী ইশারা করার সাথে সাথে পশ্চিম পূর্ব দিক থেকে ওঠার কথা সূর্য, আমার নবীর ইশারা পেয়ে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে গেছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ পানি নাই, আল্লাহর হাবিব নূরানি হাত মোবারক থেকে ঝর্ণা প্রবাহিত করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি নাই, আমার নবীর সাথে সাথে বৃষ্টি অবতীর্ণ করে দিয়েছেন। আমার নবীর সাহাবী জাবেরের দুইজন সন্তান যখন মারা গিয়েছিল, এক ভাই অপর ভাইকে জবে করে দিয়েছে, আর এক ভাই ছাদ থেকে পড়ে মারা গিয়েছে, আমার নবী ইশারা করার সাথে সাথে মৃত সন্তান আল্লাহু আকবর বলে জীবিত হয়ে গেছে। এবার ভাইয়ের আমার, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আল্লাহর হাবিবের অসংখ্য মুজেজা, এগুলি দেখে দেখে কেউ কেউ বলতে শুরু করছে, বলে ঈসা নবী যদি কয়েকটা মুজেজা দেখাই আল্লাহ হয়ে যেতে পারে, আল্লাহর ছেলে হতে পারে। বলে মুহাম্মদ এটা তো ঈসা নবীর চেয়ে আরো বেশি মুজেজা দেখাচ্ছে, সুতরাং তিনি তো আরো বড় আল্লাহ হয়ে যাবে। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঈসা ইসলামের মাত্র কয়েকটি মুজেজা দেখে যারা ঈসা নবীকে আল্লাহ বলতে শুরু করছিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রকম শিরকি আকীদা থেকে মুসলমানদেরকে রক্ষা করাবার জন্য, বাঁচাবার জন্য, মুসলমানদেরকে বাঁচানোর জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে দিয়ে বলাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ, তারা যেন কোনোভাবে আপনাকে আল্লাহ মনে না করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না, কি আপনারা কি বিরক্ত হচ্ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মতো মানুষ বলেছে, তার কারণ এই নয় যে নবী আমাদের মতো হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মতো মানুষ বলেছেন, তার মানে এই নয় যে নবী একদম আরাজ ইল্লা নবী ইল্লা, এমন নয়, কথা বলেন টিকে না, বরং মানুষ যেন শিরিক থেকে বাঁচে, মানুষ যেন নবীজির এমন ক্ষমতা দেখে, নবীজির এমন পাওয়ার দেখে, কেউ যেন নবীকে আল্লাহ না বলে, তার জন্য আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ তারা যেন আপনাকে আল্লাহ বলে শিরিক না করে, আপনি তাদেরকে বলে দেন আমি তোমাদের মতো মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরজ লেটে পা পলেটে চাঁদ ইশারে ছে হো যা অন্ধে নজদি দেখ লে, অন্ধে নজদি দেখ লে কুদরত রাসূলুল্লাহ কে সালাতুন ইয়া জুরে। এবার সবাই বলেন না মারহাবা, আরেকটা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ভাইরা আশা করি কথা বুঝতে পেরেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আমি তোমাদের মতো মানুষ, তার মানে নবী আমাদের মতো নয়, বরং নবী যে অসাধারণ সেটার একটা প্রমাণ, কথা বলেন ঠিক না। এমনিও তো খেয়াল করবেন যেসব মানুষেরা বড় নেতা হওয়ার পরেও মাটিতে বসে যায়, মানুষ কি তারে সম্মান বেশি করে না কম করে? বেশি না করে? কত বাজি ব্যক্তি তাইন কম তো অনর পর হতে মেডিত বই গিয়ে দি নমাতে ঠিক নেবে ঠিক তো
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা উঠাইতে 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 আসমান গ্রহ নক্ষত্র এখানে যত সৃষ্টি জগৎ আছে আল্লাহরও এই আরশ আজীব আরশ কুরসি লৌহ কলম আল্লাহর যত সৃষ্টি আছে সমগ্র পবিত্র সৃষ্টির মধ্যে দয়াল নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন কে যখন আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছে তো আমার নবী আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে আনা বশরুম মিসলুকুম আমি তোমাদের মতই মানুষ আমি আরশ গিয়েছি ঠিক আছে আমি পরশ আরশ কুরসি লৌহ কলম সব দেখেছি তা ঠিক আছে আমি রাসূলের ভিতর কোনো অহংকার নাই আমি তোমাদের মতো মানুষ তার মানে নবী যে অসাধারণ এটার একটা বহিঃপ্রকাশ জুড়ে বলেন সুবহানাল্লাহ হায়রে আর দুশমনেরা এটা খুঁজে খুঁজে বাইর করে বলে হচ্ছে সোনা নবী আর একজন মানুষ নমাতে ঠিক নেবে ঠিক আহা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ যেন ভাইদেরকে বোঝার তৌফিক দান করেন আমিন আর একটু জোরে বলতে হবে আমিন শুনেন আমি যদি আপনাদেরকে বলি এই কাগজ এটা কাগজ এটা ফুলের মতো সবাই বলেন কিসের মতো আসলে এটা কি নমাতের কি কাগজ আমি বলতেছি এটা কিসের মতো একদম উদাহরণ আছে এই আমার দুই পাশে দুইটা এই যে আছে ফুল এগুলা কি আসলে ফুল এগুলা কি টপ বা কাগজ বা প্লাস্টিক ঠিক কি না কিন্তু দেখতে কিসের মতো এটা কি ফুল হয়ে গেছে এটাকে কি ফুল বলা যাবে না এটা কাগজের ফুল এটা অরিজিনাল ফুল তার মানে এই আমি আপনাদেরকে বলছি ভাই আমার দুই পাশে দুইটা কাগজের স্তূপ দেখতে একেবারে ফুলের মতো তার মানে এটা ফুল নয় এটা ফুলের মতো কথা বলেন ঠিক কি না আমি আপনাদেরকে বললাম ভাইরা আমি যে মোবাইলটা হাতে নিছি আমার এই মোবাইলটা একেবারে কম্পিউটারের মতো সবাই বলেন কিসের মতো এটা কি কম্পিউটার এটা কি মোবাইল সবাই বলেন এটা কি কিন্তু আমি এটাকে বলতেছি কম্পিউটারের মতো যেভাবে একটি মোবাইলকে কেউ যদি কম্পিউটারের মতো বললে সেই মোবাইল কম্পিউটার হয়ে যায় না যেভাবে কাগজের স্তূপকে কেউ যদি ফুলের মতো বলে সেটা ফুল হয়ে যায় না ঠিক সেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে আমি তোমাদের মতো মানুষ নবী আমাদের মতো হয়ে যায় না বরং নবীজির অসাধারণত্ব প্রমাণ হয়ে যায় কথা বলেন ঠিক কি না আর সেটা দিয়ে দলিল দিচ্ছে আমাদের দেশের বেকুবেরা বলে দেখো নবী আরার মতো নবী সাধারণ মানুষ নবী দোষে গুণে মানুষ একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ খবর ঈমান আছে জোরে বলেন না ভাই ঈমান আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বাবা সারা হইছে কথা বলেন কি সারা আবার এখন ফেসবুকত কিছু বাপ সারা অদ্দ বোঝা যায় 10000 9000 ফেসবুকত আইএনএন ওয়াই উনর হতা কইতে না উনরও আবার ঈসা নবীর এটা তুলনা নবীর জন্য নাউজুবিল্লাহ ঈমান সহ যাইবো ওই কুজারা নমাতে ঠিক নেবে ঠিক এই শয়তানের সাথে আবার দেখি কোনোদিন যেন এরকম খেয়াল দেয়ার না যায় আল্লাহ তাআলা আমাদেরকে এসব শয়তানি থেকে হেফাজত করুন ভাই রে ঈসা আলাইহিস সালাম কেমনে হইছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটা কুরআনুল করিমে অবতীর্ণ করছেন এক আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল করিমের সূরা মরিয়মের 17 নম্বর আয়াতে ইরশাদ করছেন فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا একটু জোরে বলবেন না সুবহান অতঃপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রূহুল মানি রূহমানি সাইয়্যিদুনা ঈসা হযরত জিবরীল আলাইহিস সালাম কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একেবারে পরিপূর্ণ একজন বশর বানাই একেবারে পরিপূর্ণ একজন মানুষ বানাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি একেবারে বশর বানাইয়া আমার ফেরেশতা জিবরীলকে মরিয়মের কাছে প্রেরণ করেছিলাম
আর মরিয়মের কাপড়ের আঁচলে একটা জিবরিল ফু দিয়েছে ওই ফুৎকারের মাধ্যমে আমার নবী ঈসা দুনিয়াতে তশরিফ এনেছে প্রিয় ভাইয়েরা আমার আপনারা এবার সবাই বলেন আমার হযরতে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যে জিবরিল আমিনের ফুৎকারের মাধ্যমে হয়েছে আল্লাহর নির্দেশে ওই জিবরিল আলাইহিস সালাম মানুষ নাকি ফেরেশতা নমাতের কিসের তৈরি জোরে বলেন না কিসের নূরের কিন্তু আমাদের দেশে যারা বলে নবীকে তো আল্লাহ বশর বলেছে তো নবী তো মাটির তৈরি ভাই জিবরিল কেও তো আল্লাহ বশর বলেছে জিবরিল আলাইহিস সালাম কি মাটির তৈরি হয়ে গেছে আর জিবরিল আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে আমার নবীর নূর থেকে আমার নবীর নূর হচ্ছে সবার আগে আল্লাহর হাবিবের নূর থেকে জিবরিলের সৃষ্টি নূরের সৃষ্টি জিবরিলকে যদি আল্লাহ বশর বলতে পারে আমার নবীর নূরের সৃষ্টি হয়ে আমার নবীকেও আল্লাহ বশর বলতে পারে কি পারে না শুধু শুধু ফেস করে দেন শুধু শুধু ফেস আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে হায় রে ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতি আমাদের আদব আমাদের শ্রদ্ধা আমাদের ভালোবাসা আমাদের শ্রদ্ধাবোধ সর্বোচ্চ পর্যায়ে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার দাবি করার কোনো সুযোগ আছে জোরে বলেন কোনো সুযোগ আছে আফসোস আজকাল সমাজে আমাদের মুসলমান ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি আল্লাহর হাবিবের শান বেহুরমতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে আমার মতো আপনার মতো দোষে গুণে মানুষ একটু জোরে বলো না নাউজুবিল্লাহ কিভাবে মুসলমানের মুখ থেকে এই জাতীয় কথা আসে কিভাবে একজন মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই ধরনের কথা বলতে পারে খবরদার এজন্য আল্লাহর হাবিবের প্রতি মুহাব্বত আল্লাহর হাবিবের প্রতি তাযীব ভক্তি এবং শ্রদ্ধা আল্লাহর প্রিয় নবীর প্রতি ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ মুমিন বলার কোনো সুযোগ আছে জোরে বলেন আছে যতই আপনি আল্লাহর জিকির করেন যতই আপনি নামাজ পড়েন যত আপনি রোজা রাখেন যত আপনি হজ করেন যত আপনি যাকাত দেন কোনো কাজে আসবে না যদি আমার নবীকে বাদ দেওয়া হয় আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি দরবারে আসতে হবে আমার রাসূলের রশি ধরে আল্লাহর কুদরতে পৌঁছাইতে হবে জোরে বলেন এজন্য জাতীয় কবি কাজী নজরুল বলেছে রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভয় নদী তরঙ্গে যে পড়েছে ভয় দরিয়াতে সে আপনি মিশে হযরত কে ভালোবেসে আল্লাহ কে যে পাইতে চায় সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ এবার সবাই বলেন মারহাবা তাহলে নবীজির প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের ভালোবাসা বজায় রাখা দরকার আছে না নাই কিন্তু আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাওয়াক্কা করা হচ্ছে বরে নবীজিকে মানার দরকার নাই শুধু আল্লাহর কলমা পড়লে হবে আল্লাহকে বিশ্বাস করলে হবে এই ইসলামের কোন দাম নাই রাসূল করিম সাল্লাম হচ্ছে আগে আমার নবীর কদমে আসতে হবে রাসূল করিম সাল্লামের দেখানো শেখানো রাস্তা অনুযায়ী পৌঁছাইতে হবে খোদ আল্লাহর দরবারে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে দ্বীন আর এখন বলা হচ্ছে বল নবীরে তো মানুষ দরকার নাই আর আজ ইল্লা নবীও ইল্লা নাউজুবিল্লাহ বলে খবর দাও মনে রাখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আমার নবী অনেকবার বলেছে আইয়ুকুম মিছলি আমি আমার মতো কি তোমাদের মধ্যে কেউ আছো তার মানে আমি রাসূলের মতো তোমাদের মধ্যে আর কেউ নাই প্রিয় ভাইরা আমার আপনারা জানেন দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন সৌমে বিশাল রাখতে শুরু করেছেন সৌমে বিশাল তার মানে ধারাবাহিক রোজা মধ্যখানে কোনো সাহারিও নাই
আল্লাহর হাবিবের কোনো ইফতারিও নাই। এভাবে আমার নবী রোজা রাখতে রাখতে প্রায় চল্লিশ দিন, জোরে বলে না কয়দিন, ইফতারিও নাই সাহারিও নাই, আমার নবী লাগাতার টানা রোজা চল্লিশ দিন হয়ে গেছে। সাহাবায়ে কেরামে এই দৃশ্য দেখে কেউ কেউ চিন্তা করছেন, হায় রে আমার নবী যদি এত দীর্ঘ রোজা রাখে তাহলে নবীজিকে তো অনুসরণ করা দরকার, আমরাও রোজা রাখি। কেউ কেউ রোজা আমার নবীর মতো করে রেখে দিয়েছে, না ইফতারি আছে না সাহারি আছে, কিচ্ছু নাই। কেউ দুই দিন পর শোয়া থেকে উঠতে পারে না, কেউ তিন দিন পর বসা থেকে দাঁড়াইতে পারে না, কেউ দুই দিন পর মাথা ঘুরাই পড়ে যাচ্ছে, কেউ দুই দিন পর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার নবী বলছে এই আমার সাহাবায়ে কেরাম কি হয়েছে আজ তোমাদের? রাসূলুল্লাহর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যেভাবে চল্লিশ দিন লাগাতার সৌমে বেসাল রেখেছেন আমরাও সেটা রাখার চেষ্টা করছি। আমার নবী হাসতে হাসতে বললেন আইয়ুকুম মিসলি, এই আমার সাহাবীরা তোমাদের মধ্যে আমার মতো খেয়ে আছো, অর্থাৎ তোমাদের মধ্যে আমি রাসূলের মতো কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সাহাবায়ে কেরাম পর্যন্ত কোনোদিন বলেন নাই নবী আমাদের মতো, আর সেখানে তুমি বলতেছো আমরা নবীর মতো, নবী আমাদের মতো। তো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তোমার এত দাম, তোমার এত সম্মান, তোমার এত মর্যাদা, এটা তোমার বলে পাও নাই, তুমি পেয়েছো আমার রাসূলের সদকায়। কথা বলেন ঠিক নেবে ঠিক, আমার নবীর সদকায় দয়াল আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সমগ্র মানব জাতিকে সৃষ্টি করার সময় আমার নবীর নাম মুবারকের স্ট্যাক ছাড়ে, আমার নবীর নাম মুবারকের স্ট্যাক ছাড়ে তৈরি করেছেন, যার ফলশ্রুতিতে এই মানুষ হয়ে গেছে আশরাফুল মখলুকাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কথা সেই কবর আছে আমাদের আজকে এত দাম, আমাদের দাম বেশি না কম, নামাতের বেশি না কম, মানুষ বড় না হাতি বড়, মানুষ বড় তো বলো ন, মানুষ বড় হাতি ডন নবা বলেন না, সাইজের মধ্যে মানুষ বড় নাকি হাতির হাতি বড়? হাতি বড়। হাতি কি কোনোদিন গুনাহ করে? নামাতের গুনাহ করে না? গরু চলে গুনাহ করে না? ইতারা জিকির করে দেখা সবসময় কার জিকির করে, কিন্তু কোনো গরু ছাগল বেড়া মুগিশ দুম্বা সব সময় আল্লাহ জিকির করে গুনাহ করে না? এত সুন্দর নাদুস নুদুস প্রাণী, এত বিশাল জন্তু হাতি, এ আল্লাহ বলতেছে আমার নই বলছে বা পৃথিবীর কেউ বলে নাই যে হাতি, যেহেতু বড় হাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাণী। শুধু হাতি না, কয়েকশো হাতি একসাথে ফেটের ভিতর ঢুকে যাবে এরকম বহু বড় বড় জন্তু আল্লাহ সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক না? কিন্তু এগুলো আশরাফুল মখলুকাত নয়, সর্বশ্রেষ্ঠতম সৃষ্টি নয়, কিন্তু মানব সম্প্রদায় চিন্তা করে দেখেন ছোট্ট একটা প্রাণী, মানব সম্প্রদায় ছোট্ট একটা প্রাণী হয়েও একেবারে গুনাহ করার পরেও, সব মানুষ তো সবসময় সওয়াব করে না, গুনাহ করার পরেও মানুষ হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ জীব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেন এটার কারণ? ইমামে গজ্জালি বলতে সেদাকায়কুল আখবারে বলে আল্লাহ মানুষকে এত সম্মানী করেছেন, বনি আদমকে এত দামি করেছেন, কারণ মানুষের সুরতের মধ্যে আল্লাহর মাহবুব নবীর স্ট্রাকচার ঢুকে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে বলে মানুষ যখন নামাজে চুপচাপ হয়ে দাঁড়ায় তখন আরবিতে আলিফ বোঝা যায়, মানুষ যখন রুকুতে যায় আরবিতে হা বোঝা যায়, মানুষ যখন সিজদায় যায় আরবির সংখ্যা আরবির হরফে তখন মিম বোঝা যায়, মানুষ যখন তাসাহুদ পড়তে আত্মা ইয়াত পড়তে বসে তখন মানুষ দাল বোঝা যায়। তার মানে আলিফ হা মিম দাল এই চার হরফে মিলে আহমদ হয়ে যায়। জুরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর ইসমে গ্রামী সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি ঈসার পরে একজন মহান নবী আসবে, মহান রাসূল আসবে, তার নাম হচ্ছে আহমদ। আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা মুখে জব্বা মুহাম্মদ
আর তোমাদের শরীরে দিয়েছি আমি আহমদ। এই জন্য আল্লাহর সমগ্র সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠতম সৃষ্টি হচ্ছে মানুষ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা নবীজির উসিলা, সবাই বলেন কার উসিলা? কিন্তু সেই নবীকে যখন অবজ্ঞা করে কথা বলে তখন কলিজা পেটে চোর মাছুর হয়ে যায়। আমি সব নিয়ামত পেয়েছি তোমার সাদেকায়, তাই তো আমি আল্লাহরে পরে তোমার গুণ গায়, তোমার গুণ গায় আমি গাইব গুণ গান, তোমার মহাব্বত নিয়ে আমি গাইব, আমি গাইব গুণ গান, তোমার মহাব্বত নিয়ে আমি মরতে চাই নবী তোমার আশিক হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সবাই বলেন মারহাবা। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম। রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। সুবহানাল্লাহ বলেন না ভাই, আমি তোমাদের মতো মানুষ। রাসূল আপনি বলেন আপনি, তা আল্লাহ এটা আপনি বলেন না, বলেন না এটা আমি বলবো না। সুবহানাল্লাহ বলেন না, কেন বলবো না? যেহেতু বড় জন যখন ছোট জনের ব্যাপারে কোনো কিছু বলে এটা তখন সার্টিফিকেট হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো আমি যদি আপনাকে বলি তোমাদের মতো মানুষ, নবী যেটা পাঠাইছে এটা তোমাদের মতো মানুষ, এটা যদি আমি আল্লাহ বলি, কেউ কেউ আপনি রাসূলের শানে বিয়াদবি করার দৃষ্টিটা দেখাবে। এই জন্য এটা আপনি বলেন, যাতে আপনি নিরহংকারী সেটা প্রমাণিত হয়ে যায়। আমি আপনার শানে বলবো ইয়াসিন, আমি আপনার শানে বলবো তোহা, আমি আপনার শানে বলবো ইয়া আইয়ুহান নবিয়্যু, আমি আপনার শানে বলবো ইয়া আইয়ুহার রাসূল, আমি আপনার শানে বলবো তোহা, আমি আপনার শানে এই রকম যত সুন্দর সুন্দর লকব আছে মুজাম্মিল মুদাসসির এগুলাই বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, যাক আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট আলেমী দি মুজাহিদে মিল্লাত ফখরে আহলে সুন্নাত সুদূর ঢাকা থেকে আগত হুজুর আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি মাদ্দাজিলুল আলী তশরিফ এনেছেন, সবাই বলেন মারহাবা। ভাইরা, বাস হুজুর আসলে আমি আমার বক্তব্য শেষ করব। তো আপনারা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে যারা এই ধরনের গুস্তাখি করে, আল্লাহর হাবিবের শানে যারা বিভিন্ন রকমের কটুক্তি করে, তাদের জেনে রাখা উচিত আল্লাহর 30 পারা কোরআনের কোন জায়গায় নবীকে সাধারণ বলে আল্লাহ উল্লেখ করেন নাই, নবীকে ইয়া মুহাম্মদ বলে কোন জায়গায় ডাকে নাই, বরং আমার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, তোহা, আমিন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কি নবীজি সাধারণ প্রমাণ হয় না অসাধারণ? জোরে বলেন সাধারণ না অসাধারণ? কিভাবে তুমি মুসলমান হয়ে আমার নবীর শানে এত বড় বড় গুস্তাখি, কিভাবে তুমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তুমি এভাবে আল্লাহর হাবিব ইসলামকে তুমি কিভাবে সাধারণ মানুষ বলে কিয়াস করো, কিভাবে তুমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার মতো আপনার মতো বলে ধারণা করো, এটা কখনো করা যাবে না। বরং আল্লাহর হাবিবের অসাধারণ অর্থ এইটাকে যতক্ষণ মেনে নিতে পারবেন না, আমার নবীর শ্রেষ্ঠত্ব যতক্ষণ মেনে নিতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত নবীর সত্যিকারের উম্মত বলা এটা তোমার জন্য উচিত না। কথা বলেন ঠিক না? কোন মুখে উঠবে হাসার ময়দা, কোন মুখে উঠবে? তাই ভাইরা, আল্লাহর ওয়াহদানিয়তের যেভাবে আমাদের সাক্ষী দিতে হবে, রাসূলুল্লাহর রেসালতেরও সাক্ষী দেওয়া দরকার আছে না নাই? নাকি নবীজিকে বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহ পাওয়া যাবে?
এই সুযোগ আছে তৎকালীন আরবের সবচেয়ে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সবাই বলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই আব্দুল্লাহ ইবনে উবাইর কাছে সৈয়দুনা সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ কয়েকজন সাহাবী দাওয়াত দিতে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে কিসের দাওয়াত বাতর দাওয়াত দিতে গিয়ে দেন ইমানের দাওয়াত নামাতের কিসের আর কেন জোরে বলেন কিসের ইমানের আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে এত বড় কুজারা মুনাফিক তো সব সময় কুজারা কথা বলেন ঠিক না সে এত বড় দুষ্ট যখন হযরতে সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুমকে দেখলেন তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলতেছে বলে তোমরা যেমন আল্লাহর উপরে ঈমান এনেছো আমিও সেরকম আল্লাহর উপরে ঈমান এনেছি তোমরা যেমন পরকাল বিশ্বাস করো আমিও সেরকম কি বিশ্বাস করি পরকাল তো নবীজি সাহাবায়ে কেরাম উনাদের ভিতর কোনো ফেসগুস আছে নামাতের দে নবীজি সাহাবীদের ভিতর কোনো ফেসগুস আছে জান্নাতীরা সব সময় কি সহজ সরল সবাই বলেন জান্নাতীরা সব সময় তাদের ভিতরে কোনো ফেস থাকে না তো সৈয়দুনা সিদ্দিক আকবর ফারুক আজম হাসি দিছেন হায়রে আরা তো কেন তেল্লা মাথা তেলে না দিত আইলাম ফাল্লা ইতে তো আল্লাহর উরি মানে নেহর ইতে ফরক আলো বিশ্বাস গজ্জি বলি হর তুই তারা কিল্লা আরা শুধু শুধু কলমার দাওয়াত দিদি হায়রে আবার অবাই কেন মাফ করে দিওনি তুই যে তুই মানে নিন তুইলে আরা যাই গুই মাথা না আরা তুমি যখন ইমান আনছো বড় ইমানদার আল্লাহ মানো বলতেছ রসুল পরকাল মানো বলতেছ তাহলে বাস হয়েছে তো তুমি তো মুমেন উনারা ঘর থেকে বের হয়েছে আর ওদিকে আল্লাহ সাথে সাথে জিবরিল আমিনকে আমার নবীর দরবারে পাঠাই দিছে সুবহানাল্লাহ বলবেন না কি নিয়ে পাঠাইছে জানেন ফতোয়া নিয়ে পাঠাইছে ফতোয়া দিয়েছেন কে জোরে বলেন না কে আল্লাহ বলেন أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين سبحان الله জুরে বলেন বানিকা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ফতোয়া আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ সাইয়্যিদুনা সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান গনি তাদেরকে এই আয়াতটা একটু শোনাই দেন মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা বলে আমন্তু বিল্লাহ আল্লাহর উপরে ঈমান এনেছি ওয়া বিল ইয়াউমিল আখির আখেরাতকেও বিশ্বাস করেছি অথচ আমার নবীর নামটা কৌশলে বাদ দিয়ে দিয়েছে আমার নবীর নাম যখন বাদ দিয়ে দিয়েছে আমি আল্লাহর ফতোয়া হলো ওয়ামা হুম বিমুমিনিন সে কখনো মুমিন হইতে পারে না কথা বলেন টিক্ষেনা আরেকটু জোরে বলেন টিক্ষেনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছার আর কোন ব্যবস্থা আছে জোরে বলেন না আছে এই জন্য আজ আমাদের অনেকেই বলে বলে হুজুর কেন নামাজের ওয়াজ করো নামাজের ওয়াজ আমাদের চাইতে বেশি কেউ করে না একটু রোজার ওয়াজ করেন আমাদের চাইতে রোজার ওয়াজ বেশি কেউ করে না হজ যাকাতের ওয়াজ করেন আমাদের চাইতে হজ যাকাতের ওয়াজ বেশি কেউ করে না সুদ ঘুষের ওয়াজ করেন আমাদের চাইতে সুদ ঘুষের ওয়াজ কেউ করে না তবুও যখন তুমি এই কথা বলছো তার মানে তোমার নবীর কথা বলাতে তোমার ভিতরে মিটমিট করে বাতি জ্বলতেছে কথা বলে ঠিক না তুমি যে মুনাফিক সেটা প্রমাণ হয়ে যাচ্ছে এই জন্য তুমি নামাজ দোয়ার দিকে নামাজ ইমার অব্দুল নবী বাদ দিয়ে কোনো নামাজের বেল আছে জোরে বলেন আছে তবে অবশ্যই নামাজ পড়া দরকার আছে না নাই কেউ যদি কোরআন হাদিসে নামাজ নাই বলে এটা কুফুরি কাফের হয়ে যাবে এবং নামাজ ফরজ নয় বললে কাফের হয়ে যাবে
নামাজের কথা কোরআনে নাই বললে কাফির হয়ে যাবে এত কোনো সন্দেহ নাই কিন্তু তুমি নামাজের কথা বলে আমার রাসূলের শানে বিয়াদবি করবা নামাজের কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে বেহুরমতি করবা এটা মুনাফিক ছাড়া আর কারো পক্ষে সম্ভব সুতরাং যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে নবীজির শানে এই আয়াত তেলাওয়াত করে বলে যে দেখো নবী আমাদের মতো মানুষ মনে রাখবেন তাদের ভিতরে মুনাফিকই আছে সবাই বলেন কি আছে তো এই আয়াত কেন বলল এই আয়াত কয়েকটা বিষয়কে প্রমাণ করে প্রথমত নবী আমাদের মতো বলে আমাদেরকে শিরিক থেকে বাঁচাইছে সুবহানাল্লাহ বলেন কি থেকে বাঁচাইছে শিরিক থেকে আমরা কেউ ভক্তি করে আল্লাহ বলে ফেলবো এখন অনেকে বলে বলে জিবা মুর্শিদ ই ভাই নবী ই ভাই খোদা নাউজুবিল্লাহ নহদ গরজাই হবে দেখো আল্লাহ এগুলি কি কোন কখনো মুসলমানের আকীদা এগুলি হিন্দুয়ানি আকীদা যিনি যিনি মুর্শিদ তিনি রাসূল তিনি খোদা এ ধরনের কথা কি কোনো পাগল সারা ডিলা সারা আর কেউ কি বলতে পারে খবর এই যিনি লই না নমস্কার নবীজুন কোথায় আল্লাহ কোথায় ওলি আল্লাহ কোথায় হাবিবুল্লাহ প্রত্যেকটার আলাদা আলাদা সংজ্ঞা আছে না নেই তুমি সবাই রে ডাইলে সরি কি সুড়ি বানাই ফেলি তেরে বানা খবর এগুলো মনে রাখবেন এই ইন টুকটাক মাসালা মাসাইল হই দে বজনে দেই বান্দা আর নামুনি লদ্দ গাল দিয়া ধরে কিয়ামত যতদিন বাসি আছি ততদিন চ্যালেঞ্জ কোন হক্কানি রব্বানি পীর ওলি গোস কুতুব আফদাল আল্লাহর ওলির বিরুদ্ধে একটি শব্দ বলেছি কেউ যদি বলতে পারো আমি আমার জিহ্বা নিজের হাতে আমি কেটে ফেলব আমি আপনাদেরকে বললাম আপনারা আমার নামে অপবাদ দেন অনেকে বলে আল্লাহর ওলিরে গাল দাও মুখ হারে গাল দিয়ে দাও আমি বন্ডামির বিরুদ্ধে কথা বলি কথা বলেন ঠিক কি না বন্ডদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক আছে এইটা বলতে লজ্জা কিসে আমি তো বন্ডামির বিরুদ্ধে কথা বলছি আমি তো ইসলামের নামে অন ইসলামিক কার্যকলাপের বিরুদ্ধে কথা বলছি এইটাই তোমার খারাপ লাগবার কারণ কি তোমার তো আরো আরো ধন্যবাদ দিওন দরহার নামাতে ঠিক নেবে ঠিক হদ ভাই তুই আর বাসাই এই লেখন দরহার ইয়া নকই না আর বিরুদ্ধে করতে কথা দিবা ওলিরে গাল দি অমুক বিরোধী তুমি হন হই দাও অমুক বিরোধী কিয়ামতের দিন আমি আপনাদের বিরুদ্ধে যারা এরকম বলেন নালিশ করব কারণ আমি জানি আল্লাহর ওলি যদি সত্যি হয় সব আল্লাহর যেই সমস্ত ওলিরা সত্যি তারা কবর থেকে আমার জন্য দোয়া করে ইনশাআল্লাহ তারা দোয়া করে আমার জন্য কারণ বলে যে আহারে ফলাইয়া হদ আর নাম বেশি বেশি জুন আর উনরে ফলাইয়া পরিচয় করাই দেন ইয়ার হই আল্লাহ দোয়া করে দোয়াই নাই ফায়রাই বুঝি আলহামদুলিল্লাহ এই হইলে খারাপ হতে জিবা মুর্শিদ ই ভাই নবী ই ভাই বলো হন ই ভাই বলো আল্লাহ নাউজুবিল্লাহ নহ আল্লাহ বলেন আপনারা এটা কি কখনো মেনে নিতে পারবেন না কি গানে গানে হর কি নাতে নাতে হর আর কি এনে মুখে মুখে হর মশকারি করবেন না এসব নিয়ে বাবা আজ না হয় কাল কবরে যাইতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে কথা বলেন ঠিক না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে যারা বিয়াদবি করছে তাদের চেয়ে বড় বিয়াদব হচ্ছে এ যেই ব্যক্তি পীরকে নবী বলতেছে ইতে সবচেয়ে বড় বিয়াদব কথা বলেন ঠিক কি না তুমি একজন পীর একজন ওলি হইছে কি জন্য নবীর অনুসরণ অনুকরণ করেই তো ওলি হইছে আমার নামাতে দে ঠিক নেবে ঠিক নবীজির রাস্তা বাদ দিয়ে কেউ কি ওলি হতে পারে তুই ওলি হইছে আমার নবীকে ভালোবেসে আর তুমি সেই ওলিরে নবী বানাই দিতেছো কিয়ামতের ময়দানে তো সর্বপ্রথম এই ওলি তোমার বিরুদ্ধে নালিশ করবে নামাতে ঠিক নেবে ঠিক সর্বপ্রথম নালিশ করবে বলেন এখানে মঞ্চবর্তি উলামায়ে কেরাম শিক্ষিত মানুষ আর হঠাৎ যদি এক বিন্দু ভুল হইতে কোন উজুতান আর হইতো কম যেটা মুর্শিদ সেটা মুর্শিদ যেটা নবী সেটা নবী যেটা রব সেটা রব কথা বলে ঠিক কি না তিনটা এক হইতে পারে খবর এগুলাই আমি বলি যাক একখানা গরম গুড়ি কম পর মাঝে মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় একটু অনেক সময় ধমক দিয়ে কথা বলতেন সাহাবায়ে কেরামদেরকে তো একটু মাঝে মধ্যে একটু বড় আওয়াজে কথা বলতেন বুঝাইতেন যে এটার অনেক গুরুত্ব আছে এই কথা নয়তো আমি কোনো একটু গরম মানুষ না আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা কুরআনুল করিমে বলেছেন
قل انما انا بشر مثلكم رسول আপনি বলে দেন আমি তোমাদের মত মানুষ এই কথা দ্বারা আল্লাহর হাবিব আমাদেরকে কয়েকটা জিনিস স্পষ্ট করে দিলেন আল্লাহ আমাদেরকে কয়েকটা জিনিস স্পষ্ট করে দিয়েছেন প্রথমত আল্লাহ আমাদেরকে বুঝাইলেন খবরদার নবী হচ্ছে তোমাদের মত নবী কখনো ফেরেশতা থেকে আসে নাই এবং নবী কখনো আল্লাহ না বরং নবী হচ্ছে নবী আর আল্লাহ হলেন আল্লাহ সুবহানাল্লাহ নবুয়ত ও আল্লাহর ওয়াহদানিয়ত এবং রাসূলুল্লাহর রিসালাতকে পার্থক্য করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মত মানুষ কেউ যেন আপনাকে আল্লাহ মনে না করে আল্লাহু আকবার বলেন এটা তো আমার আল্লাহকে আমার নবীকে কেউ যেন এশকের মধ্যে ডুব দিয়ে আরে নবী বা তা আল্লাহ নাইয়েন হইনো ফেলেবান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে বলে দিয়েছেন রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মত মানুষ জোরে বলেন সুবহানাল্লাহ এক নম্বর শিরিক থেকে বাঁচাইছে নম্বর 2 আমার নবী যে বলেছেন আমি তোমাদের মত আসলে কি নবী আমাদের মত জোরে বলেন নবীকে আমাদের মত যেই নবী রাতের সামান্য অংশে মসজিদে হারাম থেকে আকসা গিয়েছেন আকসা থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় থেকে তৃতীয় আসমান তৃতীয় থেকে চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান এভাবে সিদরাতুল মুনতাহা আরশ কুরসি লৌহ কলম আল্লাহর জান্নাত জাহান্নাম সূর্যের জগৎ নক্ষত্রের জগৎ এরকম যত জগৎ হতে পারে সমস্ত জগৎ মুহূর্তের ভিতর যেই নবী ভ্রমণ করে তিনি কি আমাদের মত হতে পারে তবুও কেন আমাদের মত বললেন তার মানে নবী যে নিরহংকার আমার নবী যে অহংকার নাই নবী যে কোনো অহংকারই করেন না উম্মতদেরকে নিরহংকারিতার শিক্ষা দিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ এখন কিছু আছে না ফন্নাক কেনা ফুজ্জি দুনিয়ায় তার কে আর মূলই মনন করে নামাতের আছে না নাই পৃথিবীর আর কাউকে মানুষ বলে মনে করে না বলে আমার চেয়ে কে জানে আমি সবচাইতে বেশি জানি এই জাতীয় কথা বলে বলে নিজের অহংকার প্রকাশ করে সামান্য দুই চারটা বিল্ডিং করেছে অথবা ব্যাংক ভর্তি কিছু টাকা জমিয়েছে দুনিয়াতে আর মানুষকে মানুষ মনে করে না সামান্য ক্ষমতা পাইছে দুনিয়ার সবাইকে আর মানুষ বলে মনে করে না নিজের নিজে সেরা গিভার মনে করে কথা বলেন ঠিক না এলে আছে না নাই কিন্তু জিবে ইমামুল আম্বিয়া জিবে রহমতুল লিল আলামিন যিনি নবীদের নবী এত বড় মহান নবী হইও আমার রাসূল বলেছেন আমি তোমাদের মত মানুষ আমার নবীর অসাধারণত্বের প্রমাণ আমার নবী যে নিরহংকার তার একটা বহি প্রকাশ নমাতে ঠিক না বেটি আমার নবী যে নিরহংকার সেটার একটা বহি প্রকাশ কথা বলেন ঠিক না এই জন্য নবী বলেছেন আনা বশরুম মিসলুকুম একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তিন নম্বরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমি তোমাদের মতো মানুষ বলে নবী যে আমাদের মতো মানুষ নয় এ কথার ইশারা দিয়েছে সুবহানাল্লাহ বলেন কিভাবে আমার নবী বলেন আমার নবী বলেন আনা বশরুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ হে আমার উম্মতেরা আমি রাসূল হলাম তোমাদের মতই মানুষ কিন্তু আমার উপরে ওহি আসে সুবহানাল্লাহ বলেন আর আর ডল্লই লেকে ওহি আসতো না নামাতে দে যদি নবী আর আর ডল্লই তো নবীর ওর কি ওহি আসতো না তে নবী আবার আর আর ডল্লই হর আবার নবীর ওর আল্লাহর পক্ষ থেকে এই বলি হর ওহি এই বলি হর তার মানে বুঝা যাক দে নবী বেন নবী দে ইবার লই কি আর তুলনা নাই ইবা অসাধারণ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ অসাধারণের প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার রাসূলের উপর নির্দেশ হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এইজন্য আজকে থেকে কেউ যদি বলে নবী আর ডল্লা ইতারে দরিদ পারিবান না পারিবান ইতারে শুধু তিয়া করে কইবান দে হুজুর ওয়াজ কেন বন্ধ করো নবী হুম দিয়ে আর ডল্লে ইয়া না কেন হন কথা বলেন দরকার আছে না নাই এনে যেতে দরিবান
যদি হ নবী বিয়া গজ্জে তুই নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাহাদি মুবারক কয়টা করেছেন তুমি কয়টা করতে পারবা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ ভালো মানুষ সব ঠিকঠাক থাকলে চারটা পর্যন্ত বিবাহ করা যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য এরকম কোনো নির্ধারিত নাই একটু জোরে বলো না সুবহানাল্লাহ নবী কি আমাদের মতো মানুষ সবাই বলেন আমাদের মতো মানুষ বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খেয়েছেন ঠিক আছে কিন্তু আমার তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নহাইও থেকে নামাতে সুবহানাল্লাহ নহদবাজি তো নবী কোন দিকে আমাদের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমিয়েছেন আরে ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো আবার কখনো কখনো একেবারে অ এক নাগাড়ে 6 মাস পর্যন্ত আমার নবী নির্গম ছিলেন সুবহানাল্লাহ নহ ওই জবলের নূর যেটা জবলের নূর যেখানে কোরআন অবতীর্ণ হইছে সেখানে আমার নবী ইবাদত রিয়াজত করতেন সেখানে ঘুমাইতেন না ঘুমাতে যান নাই আমি কয়েকদিন আগে গত সম্ভবত গত বুধবারে এই বুধবারের আগের বুধবারে আমি সেই জবলে নূরের চূড়ায় উঠেছি যেই জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 6 মাস বসে বসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছে সেই জায়গায় দেখেছি এটা ঘুমাবার জায়গা নয় কোন রকম কষ্ট করে একজন মানুষ কোন রকম দাঁড়িয়ে শুধু নামাজ পড়তে পারে জোরে বলেন সুবহানাল্লাহ নির্গুম 6 মাস থাকতে পারে তুমি কয় ঘন্টা থাকতে পারো কথা বলেন ঠিক না বেটি কোন দিক থেকে তুমি রাসূলুল্লাহর সাথে তোমার তুলনা করছো কোন দিক থেকে তোমার সাথে আল্লাহর হাবিবের তুলনা করছো তার মানে আমার রাসূলের সাথে কোন মানুষের কোন তুলনা হইতে পারে জোরে বলেন না হইতে পারে একটু দূরে সরে পড়েন সালাতুনিয়া এবার সবাই বলেন না মারহাবা আর একটু জোরে বলেন না মারহাবা আল্লাহ আমাদেরকে কবুল করুন কোন দিক থেকে আপনি নবীকে আমার মতো বলবেন আর একখানা রৈত্যুত ফুললে বা কেনা গরম লাইলে গামের বাসে আর একজনের গাড়টাকে একজন বইতে না বা বইলেও বহু কষ্ট করে বইয়ে দে না মাতে ঠিক নেবে ঠিক বাসুরের দিন তো শর্মে নহর আর উইব তো ন আর তো ন জানিত হনসমা বাসুরের হনসমা তাই রুলে না মাতে ঠিক নেবে ঠিক কিন্তু আমার রসুলের পসিনা আমার নবীর গাম মুবারক আহ সুবহানাল্লাহ বলবেন না ভাই আমার নবীর ঘাম মুবারকের খুশবু গোটা দুনিয়ার সমস্ত খুশবুর চেয়ে আরো বেশি দামি সুবহানাল্লাহ জাহা মে দৌড়া হে তুজ সাগর সো কে কি না পায়া হে তুজ সাগর পসিনা মে তেরা এসা হি খুশবু কে মশকে আম্বর গুলাব ক্যা হে সালাতুনিয়া জোরে এবার সবাই বলেন না মারহাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনি যদি বলেন নবী আমাদের মতো মানুষ তো নবী তো আমাদের মতো ঠিক আছে কিন্তু কোন দিক থেকে তোমার মতো সেটা আমার বাবা কোন দিক থেকে নবী আমাদের মতো নবী আমাদের মতো মানুষ বলে নবী যে আমাদের মতো নয় সেটার প্রমাণ দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না ভাই কথা বলে ঠিক না নবী আমাদের মতো বলে নবী যে অসাধারণ সেটার প্রমাণ দিয়েছেন আমাদের থেকে শিরিক আমাদেরকে শিরিক থেকে দূরে সরিয়ে রেখেছে কিভাবে বলতে পারে এই ধরনের কথা একজন মুসলমান এখানে জশনে জুলুস হবে এখানে মিলাদুন নবী হবে এই পটিচুরির জমিনে প্রত্যেকটি এলাকায় রন্ধরে রন্ধরে মিলাদুন নবীর মাহফিল হবে একদল মানুষ এই মিলাদুন নবীর জন্য জান দিতে প্রস্তুত হয়ে যাবে আজকে এই রাতে এখানে কাল রাতে এখানে পরশু রাতে এখানে করে করে দৌড়বে আমার নবীর মিলাদের বয়ান শুনবে শুনবে আর কিছু এখানে গুড়ি গুড়ি বেদাতর ফতোয়া দিবে কথা বলেন ঠিক না বলবে সৌদি আরবে মিলাদুন নবী নাই আরবে মিলাদুন নবী নাই অমুক জায়গায় মিলা তুমি তুমি কি কি চিনো তুমি মুরাতুন নসিনে দিতে হতে সৌদি আরবের খবর নমাতে ঠিক নেবে ঠিক সৌদি আরবত বেগিন ঠিক এ আছে তুমি আদা দেই ন দেখো দে কথা বলেন ঠিক না অনেক প্রবাসী ভাই এখানে আছে হজ উমরা করেছেন অনেক আছে জিজ্ঞেস করিয়ে
সৌদি আরবের মানুষ শুধু রবিউল আউয়াল নয়, সপ্তাহের প্রত্যেক দিন সোমবারে তারা রোজা রাখার মাধ্যমে মিলাদুন নবীর মাহফিল করে। সুবহানাল্লাহ বলেন না ভাই, সিস্টেম ব্যতিক্রম, তারা রোজা রাখিয়ে না করে আরা মাহফিল গড়ি 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 নমাতে, ঠিক না বেটি? তো তুমি মিলাদুন নবী নাই কেন কইলা? সৌদি আরব নাই, তুমি কি সৌদি আরব মিলাদুন নবী তুই থেকে ইলাদে না? তুই জিন তুই থেকে ইও ইন্তফাইও নমাতে, ঠিক না বেটি? সোমবারে রবিউল আউয়াল নয় শুধু, সপ্তাহের প্রত্যেক সোমবারে রমজানুল মুবারকে যেভাবে মানুষ রোজা রাখে, এই মদিনাবাসী এখনো পর্যন্ত সেরকম রোজা পালন করে। সুবহানাল্লাহ হাদিস সহি মুসলিমের হাদিস মসজিদে নববীশ যাই বিয়া গুণের ওয়ারে লই মিলাদ নবীর তবরো খাই ডর করে হন। সুবহানাল্লাহ, আর দেশত বিরিয়ানিদের এড়ে খেজুরদের, আর দেশত খিচুড়িদের এড়ে অনর গাওয়াদের, এড়ে অনর রুটিদের নমাতে, ঠিক নেবে ঠিক? সেম জিনিস সেম, একটা নাম ব্যতিক্রম অথবা ধরন ব্যতিক্রম, কিন্তু আসলটা সেম, সিস্টেম সিস্টেম ব্যতিক্রম অনবরত। এবং আপনারা যারা সৌদি আরবের যারা প্রবাসী জিজ্ঞেস করবেন, আপনার রবিউল আউয়ালের এক তারিখ থেকে একেবারে রবিউল সানি আসা পর্যন্ত সৌদি আরবের হোটেলের মদিনা শরীফের হোটেলের দাম পর্যন্ত বেড়ে যায়। ও বিভিন্ন এলাকা থেকে এসে এসে আমার রসুলের রোজায় আথারে জিয়ারতের ঢোল ফেলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি কেমনে বললা যে সৌদি আরবে মিলাদুন নবী নেই? আছে, আমাদের সিস্টেমে নেই, সেই দেশের সিস্টেম অনুযায়ী সে দেশে মিলাদুন নবী চলে। হারামাইন শরীফাইন মক্কাতুল মুকাররমায় মদিনায় তয়বা সবখানে মিলাদুন নবী চলে। কি তুমি চিনো না জানো না সেটা বলো? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো। এটা প্রবাসীদের দোষ না, সব প্রবাসী না, কারণ আমি অনেক প্রবাসী দেখছি যারা আমাকে বলেছে, হুজুর বাংলাদেশের লাখ টাকার চাকরি ছিল, লাখ টাকার চাকরি ছেড়ে দিয়ে 40-50 হাজার টাকার সামান্য চাকরি করতেছি শুধু আমার রসুলের রোজাটা যেন দেখি। সুবহানাল্লাহ বলে হুজুর আর সৌরি আসলে বহুত দূরে, কিন্তু আই বহুত দূরে সৌরি চাইলে তো আয় আর নবীর রোজা না দেখো, বাংলাদেশও খারাপ, ইতার তকদির এড়ে যায় এনেও খারাপ, আর যার তকদির এড়ে ভালো ইতার তকদির আরা দুনিয়া এড়ে যায় বুঝো তকদির ভালো। সুবহানাল্লাহ, কিয়া বিদেশ যায় হারাপ হতে ন, ইতে তকদির এড়ে হারাপ, এত লইতে বিদেশ যায় হারাপ হইতে, ই বিদেশের দোষ নয় ইন্দ নিজের দোষ, এই যে গুসরদ দেবাল্লাহ এরকম আছে না নাই? আই মক্কা শরীফের মধ্যে আর বহুত আত্মীয় স্বজন, এক মাইস হলো হতা কই দে, এক মানুষ ন হয় একজন ভাই এই লখেজু ইবে বলে মক্কা শরীফের এরিয়া হুদুদের ভিতরে একদম খাসাই মক্কা শরীফ থেকে তার দূরত্ব হচ্ছে 2 রিয়াল মাত্র, আর ও গায়ন খুব অহংকার করে হদে হদে বাজি অনে 4-5 বছরের ভিতর 2-3 বার আগে গুই হদা আই হদা 18 বছরের ভিতর একবারও হদে হদে তাই এনা আল্লাহর গণ্য দেখি নাউজুবিল্লাহ হদে বাজি আস্তাগফিরুল্লাহ আস্তাগফির ইতি বলে খবসরত দে 18 বছরত দে ইতি বলে 18 বছর আগে একবার উমরা গুইছি আইজে বলে আল্লাহর হালো করিয়াম বলে আর 18 বছরের ভিতর ন দেখে, কিন্তু সব গই এনে সারাদিন সবকা খেলা নমাতে, সারাদিন কি খেলা, সময় ফেলি মোবাইল সিবের উড়াই ফেলা, এটা খন্ন থন আছে এখন নাই বিয়া করে লম্বর লইলে ফোন করি জালার নাই সুরে, কিন্তু এরা আল্লাহর গরজ যাই এই 10 মিনিট 20 মিনিট খরচ করি বলে এটা তো সময় আয় হইত ভাই তুই 18 বছর ন 18 যখন 36 বছর তাইলেও যাই না পারিবে কেলা আল্লাহ তো অত ন সাত দে নমাতে, ঠিক নেবে ঠিক? অত লাহুদ্দি এই জন্য বলতেছি ভাই যার কপাল ভালো দেশে থাকলেও তার কপাল ভালো, আর যার কপাল খারাপ দেশে থাকলেও খারাপ বিদেশে থাকলেও খারাপ, কথা বলেন ঠিক না? কত রকমের মানুষ আছে জানে, আর ইতি যেতে 18 বছর পরে এটা বাংলাদেশে তাইবু ইতে এটা বড় গো মুথু হয়ে যাইব, বহুত বড় গো সাইক হয়ে যাইব,
এডা মাথা মাঝে টায়ার ফেরা কাম বেড়াই দিই নুয়াজ পড়তে দেব তো মাইশো হই বাবা আজি তারফ হুয়া আল্লাহর ফাক জায়গা তো সেটা 18 বছর বাদে এবারে তো দোয়া নত বই বই বিড়ি হেলে বিড়ি সিগারেট টান মারি মারি ফতোয়া দিব হদে এডে মিলাদুন নবী হদ দিন এডে নাই নামাতে ঠিক নেবে ঠিক ইন্দি বিড়ি টান মারিবনি ইন্দি হবে তো মিলাদুন নবী এডে হদ দিন বলে এডে এখন ডর করে নামাজ বিলান কইবে না খবরদার সুতরাং এগুলো সৌদি আরবের দোষ না এগুলো তকদিরের ফাটা কফাল পুরা কফাল আমি এক ড্রাইভার পাইছি মক্কা শরীফে কয়েকবার বলছি এই কথা আমি আফসোস থেকে আবারও বলতেছি আর আসছিল তুই হয় দু তিনবার হই হতাইয়া নাই আর তা আশ্চর্য লাগে এক মক্কা শরীফে এক ড্রাইভার পাইছি বাড়ি বলো কক্সবাজার কোনো হবো কক্সবাজার মানে বর্মাইয়া বেশিরভাগ কক্সবাজার বাড়ি হর মানি বেউলে বর্মাইয়া দলে সতে নলে দুই চার দশ জন আছে বাংলাদেশি আই তো কক্সবাজার মানুষের তো লাই চিনি তো ইতির বাড়ি বলো কক্সবাজার তো আই তো মাতির দেশি তো মানুষ আতে কেন গমলা গেলে এত অনফর কেন ফরান খুলি হতা হইতে গাড়ির ডেরোবার এটা এনে তো বেগুন উর্দু আরবি অনফর তো যাই হোক হতা হইতে হইতে কিন্তু আতিককে হক দে হদুজুর বাংলাদেশের ইতা আর ওজন নটা কেরি তো আয় ওজন মজুর কে চিনি না ইতা এনে জানা দা আয় আজি উমরা করতে গিয়ে তুই তো হদ হদ বাংলাদেশের মলই হলে হদ একবারে শেষ গুজি তা হয়তো বা কি গুজি হদে বাংলাদেশের মলই হলে নবীরে তুলতে তুলতে হদ আসমান তুলি ফেলাই কসম বলতে আস্তাগফিরুল্লাহ আল আজিম নাউজুবিল্লাহ তাই বড়র গরি হদ হয়তো বা আর তিন চারজন আছি হয়তোবা বাংলাদেশের মলই হলে তুলে নবীরে তুলতে তুলতে যদি আসমান তুলে তুলে বোধ হম তুললে মাতা না বোধ হারম হদে কিয়া আহদে আল্লাহ হদে ওয়ারাফানা লাকা যিকরাক রাসূল আপনার শান আপনার মান মর্যাদাকে আমি অনেক বুলন্দ করেছি এখানে আসমান জমিন গ্রহ নক্ষত্র সবকিছু নিচে আমার নবীর শান মান মর্যাদা উপরে বাংলাদেশের মলই হলে তো বড় অন্যায় গুজি তারা শুধু নবীরে আসমান পর্যন্ত তুলিয়ে দেনে আরে তারা তো তার বহুত তুলন আছে কারণ আল্লাহ তো আসমান জমি আসমার শো কুরসি লোক ইনতে বেকিন আর নবীর কদম নিচে দি দিয়ে সুবহানাল্লাহ না হদ বাজ তে হইরে হদজুরি হইতে ন হদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ জানো ন জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গমুরক আস্তাগফিরুল্লাহ আল আযীম নাউযু বিল্লাহি মিন যালিক তাওবাত কোন নাস্তিকে পর্যন্ত এই কথা বলতে কয়েকবার ভেবে চিনতে বলবে নামাতে ঠিক নেবে ঠিক মাথার মাঝে টায়ার ভাড়া কেম বেড়াইয়ে বড় সাইক দেইতেছি তো হরস ওর আমবি একদম আহদ বাজ আতু তো গাতাই রিরা হ্যাঁ বলতেছি ভাই আহদ ভাই তুমি ইতিও আর কেন শহরে নামাই দাও কথা কিয়া আহদ আপনি কিভাবে আমার নবীকে মূর্খ বলতে পারলেন যেখানে আমি আজ 24 25 বছর যাবত মাদ্রাসায় পড়াশোনা করতেছি তো জেড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে অনে মূর্খ হই ফেলাইন এটা আরে অনে তো জীবন শিক্ষিত ন হইবে আই বহুত তারে প্রমাণ দিলাম যুক্তি দিলাম রসুল করিম সাল্লামের জ্ঞান আমি কই ভাই আল্লাহর কোরআনে বলতেছে আর রহমান আল্লামাল কোরআন আমি আমার রসুলকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছি আমি আমার নবীকে কোরআন শিখিয়েছি না ইতারা যতই দলিল দি তুই ইয়ানত আছে একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ সুতরাং আমি আশ্চর্য হয়ে গেছি তখন হ্যারে ইয়াহুদি অবাজি তুই ইয়াহুদি আর কেলাম আল্লাহর গজব আইত পারে তুই জিও তাবিও তাল্লার গজব আইত পারে কিল্লাই লানাকুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা যারা আল্লাহর রাসূলের কষ্ট দেয় দুনিয়া এবং আখিরাতে তার আল্লাহ কি আছে লানত আছে বাস তা হুদ বাপ তুই কেন আর লামাই দি আয় কেন তোরা তুই তুই জায়গা তুই ইয়ত আল্লাহর গজব আইত পারে বাস আর লামাই আমার নবী মূর্খ না আল্লাহর কসম আমি কোন মূর্খ নবীর উম্মত না আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী নবীদের নবী দুজাহানের বাদশা নবী আল্লাহ যা জিনাকে আরশ কুরসি লৌহ কলম আল্লাহ জিনাকে জান্নাত জাহান্নাম আল্লাহ জিনাকে সমগ্র কায়নাত ভ্রমণ করিয়ে রাতের কিছু অংশে জিয়ারত করিয়ে দিয়েছেন আমি ওই মহান নবীর উম্মত জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং
তুই হন মুরক্ক নবীর উম্মত না জানি কে আজ এবারে নবী মানি বা মুরক্ক ন আর শহরে লামা আইলা আমি গই গাল আস্তাগফিরুল্লাহ আলাজিম এরকম কিছু শয়তান আমাদের দেশে আছে না নাই ইন হন সৌদি আরব উদ্দেশ্য ন সৌদি আরব না জেলা কি দেই নাই ইতে ই নিতে বানাই শতানে বানাই শতানোর আকিদা এটা সবাই বলেন ঠিক নেবে ঠিক এটা কিসের আকিদা শয়তানের আকিদা আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো যাক হুজুরের হইতে কেন শহরে আনি বললা আরো দেরি করে উত্তর নির্দিষ্ট হয়েছে আর দেরি লই গেল না হুজুর কাই সে মানুষের ধৈর্য নাই আয় যদি একজন দুই ঘন্টা হাই মানুষের কেমন বিরক্তি নেন তো দুরুসের পরে সালাতুনিয়া রাসূল হুজুর তাই সে দেন আইসে দেন তো লই এবার পাঁচ মিনিট দশ মিনিট আগে আইলে একটা সুন্দর আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করো তো যাই হোক ভাইরা এই জন্য বললাম আল্লাহর কোরআনে যে আকীদা সেই আকীদা আমাদেরকে ধারণ করতে হবে মন গড়া আকীদা ওই দেশের আকীদা ওই দেশের আকীদা সেখানের ভিতরে আমাদের ঈমান নয় আমাদের ঈমান হচ্ছে আল্লাহর কোরআনে কি বলেছে আমাদের কি ঈমান হচ্ছে রাসূলে পাকের হাদিসে কি বলেছে কথা বলেন ঠিক কিনা এটাই হচ্ছে আমাদের ঈমান কিন্তু আফসোস আজ এরকম বলে বলে আমাদের সমাজ বিনষ্ট করছে যাক আমি আর কথা বাড়াবো না আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন যতক্ষণ কথা বললাম একটা আয়াতের উপরেই কথা বললাম যেহেতু এই আয়াত দিয়ে আমাদেরকে ভুল বোঝানো হয় এই আয়াত দিয়ে আমাদের সমাজে নবীকে মাটি প্রমাণ করা হয় এই আয়াত দিয়ে আমাদের কাছে নবী সাধারণ মানুষ বলা হয় এই আয়াত দিয়ে আমাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাউস বিল্লাহ মিন দালিক আস্তাগফিরুল্লাহ আল্লাহর হাবিবের চেহারায় আনোয়ার থেকে মুখ মুবারক থেকে বিভিন্ন রকমের গন্ধ আসছে বলে আমাদেরকে অপবাদ দেয়া হয় এই জন্য এই সময়ে এই আয়াতের উপর দু চারটি কথা বলা অত্যন্ত জরুরি মনে করে আমি দু চারটি কথা বললাম আল্লাহ যেন আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করো তাই নবীজিকে ভালোবাসার মতো ভালোবাসো মন গড়া কোনো নবীজিকে ভালোবাসার দরকার আমার নবীকে মহব্বত করবেন অন্তর থেকে নবীজিকে রেসপেক্ট করবেন আমার নবীকে রেসপেক্ট করতে হবে সর্বোচ্চ পর্যায়ের শ্রদ্ধা সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসা আমার নবীকে দিতে হবে কথা বলেন টিক্ষেরা কিন্তু এখন আমাদের আফসোস হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় প্রশংসা করি আরেকজনের নবীর প্রশংসা একবারও নেই কথা বলেন টিক্ষেনা কিসের উম্মত হইলা উম্মত হয়েছে এটা শুকুরিয়া নাকি কোনো পীরের মুরিদ হয়েছে এটা শুকুরিয়া আগে নবীর উম্মত ওই অন্দিয়ান বেশি শুকুরিয়া নো না এত লাই আর নবীর প্রশংসা বেশি আমার নবীর প্রশংসা যত করবেন পীর সাহেব তত খুশি এটা হচ্ছে সত্যিকারের আল্লাহর নবী সুবহানাল্লাহ বলে আজ এই ব্যক্তি নবীর প্রশংসা সহ্য করতে পারে না নিজের প্রশংসা করলে বালালায় এটা কখনো পীর হইতে পারে না ওলি হইতে পারে না আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো যাক অনেক কথা বললাম এ ধরনের মাহফিলগুলো আমাদের জন্য দরকার এই এলাকার যে সমস্ত যুবক ভাইরা এই মাহফিল করেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের এই খেদমতকে কবুল করুক এবং আজকের এই মাহফিলকে আল্লাহর দরবারে কবুল করুক